আজকে অ্যাড স্টার্ট করব, অ্যাডের বেসিক সেটআপ সেটা নিয়ে আজকে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি দেখব, আর অ্যাডভান্স সেটআপ গুলো আমরা ডে বাই ডে নেক্সট ক্লাস তারপরের ক্লাস এভাবে দেখবো। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা বড় চার্ট লিস্ট ডাউন করা হয়েছে। সো বেসিক সেটআপ আছে, টার্গেটিং আছে, অডিয়েন্স আছে, অপটিমাইজেশন আছে, মোর অ্যাডস, ক্রিয়েটিভস আছে, এটা অ্যাকচুয়ালি ক্রিয়েটিভস, ইভেন্ট আছে, পিক্সেল সেট আপ, কনভার্সন ট্র্যাকিং, রিমার্কেটিং, ডাইনামিক অ্যাড কেস স্টাডিজ। সো হোপফুলি এই এই যা আছে খুব এটাই এনাফ, এর বাইরে থাকার কিছু দেখি না। যদি থাকে ডেফিনেটলি আপনারা ওটা, আমি রিসোর্স দিব, ওটা নিয়ে ফার্দার স্টাডি করবেন। বাট একটা কথা মাথায় রাখবেন যে ফেসবুক প্রতি সপ্তাহে কোনো না কোনো একটা আপডেট নিয়ে আসে, কোনো না কোনো চেঞ্জেস নিয়ে আসে। সো এই জিনিসটা একটা সময় কাজ করতে করতেই হয়ে যাবে। আমার আমার কাছে আজকে ইন্টারফেসটা যেরকম আপনার কাছে সেরকম না, অথবা আমার কাছে একটা অপশন বেশি আপনার কাছে একটা অপশন কম, এরকম মনে হতে পারে। সো এই ব্যাপারগুলো আবার বলি যে ফেসবুক প্রতিনিয়ত কোনো না কোনো অপশন প্রতি সপ্তাহে নিয়ে আসে, এবং হয়তোবা সেই অপশনটা আরো 3 মাস আগে নিয়ে আসছে, বাট কারো কারো প্রোফাইলে রোলিং ওভার অথবা এটা ইমপ্লিমেন্ট হতে আরো একটু সময় নেয়। তো আমরা ফেসবুক অ্যাডস দিয়ে স্টার্ট করব আজকে। তো ফেসবুক অ্যাডের জন্য বেসিক্যালি তিনটা স্টেপ থাকে, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড, জাস্ট তিনটা লেয়ার, এটা একটু মাথায় রাখেন। আমরা যখন কোনো একটা অ্যাড সেট আপ করবো, ফেসবুক অ্যাড দিব, তখন আমাদেরকে এই তিনটা ব্যাপার মাথায় রাখতে হয় যে একটা ক্যাম্পেইন হবে এবং সেই সাথে একটা ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট থাকবে। অ্যাড সেট মানে হচ্ছে টার্গেটিং, আর পরে থাকতেছে অ্যাডস। অ্যাডস মানে হচ্ছে আমি যেটা অডিয়েন্সকে দেখাবো আমার পেজের থ্রুতে, সেটাই হচ্ছে অ্যাডস। তো ক্যাম্পেইনের মধ্যে কি কি থাকে সেটা যদি একটু আমরা দেখি। অ্যাডের বিভিন্ন টাইপ, ক্যাম্পেইনের ডিফারেন্ট টাইপ থাকে আসলে। সো এটাকে আমি অ্যাডের টাইপ না বলে এটাকে ক্যাম্পেইন টাইপ বলা যেতে পারে। তো ফেসবুক তিন ধরনের ক্যাম্পেইন আমাদের সামনে তুলে ধরে বেসিক্যালি, এবং এটা একটা অনলাইন ফানেলও বলা যেতে পারে, যে প্রথমে একজন অডিয়েন্সকে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস থেকে কনসিডারেশন, এবং কনসিডারেশন থেকে পরবর্তীতে কনভার্সনে ট্রান্সফার করতে হয়। সো প্রথম দিকে আমরা কি করব, একটা অডিয়েন্স আমরা যদি কোনো একটা ব্র্যান্ডের কোনো একটা প্রোডাক্টের অ্যাড চালাই, তাহলে অনেক বেশি ইমপ্রেশনের উপরে অ্যাড চালাবো, অথবা অনেক বেশি রিচের উপরে অ্যাড চালাবো, এবং ওইটার উপর বেস করে আমাদের অ্যাওয়ারনেস বাড়তে থাকবে। পরবর্তীতে যখন অ্যাওয়ারনেস বেশি হয়ে যাবে, দেন মোটামুটি আপনার ব্র্যান্ড অথবা কোম্পানি অথবা প্রোডাক্ট সম্পর্কে অনেক মানুষ যখন জেনে ফেলবে, তখন আপনি কি করবেন, ওই ওই প্রোডাক্ট সম্পর্কে যে এখন লয়াল কাস্টমার খুঁজে বের করতে হবে। সো তখন আমরা ওয়েবসাইটে অ্যাড চালাবো এইটা থ্রুতে, তখন আর পোস্টের অ্যাড না চালা ডিরেক্টলি ওয়েবসাইটে অ্যাড চালাবো। ওয়েবসাইটে যখন আমার অডিয়েন্স আমার ওয়েবসাইটে আসবে, আমরা তখন তাদেরকে ট্র্যাক করব, এবং ট্র্যাক করার পর এই সেগমেন্টটাতে ট্র্যাক করব। ট্র্যাক করার পর সব অডিয়েন্স যখন জমা হবে, পরবর্তীতে আমরা রিমার্কেটিং এবং কনভার্সন ট্র্যাকিং করব এইটা থ্রুতে। সো দেখেন তিনটা স্টেপ, এবং তিনটা স্টেপের জন্য আবার প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট অপশন রাখছে। যে এখানে দেখেন দুইটা টপিক রয়েছে, যে আমরা যদি রিসের অ্যাড চালাই, রিস মানে কি, আমি আমার অডিয়েন্স যত বেশি অডিয়েন্সের কাছে আমি একটা পোসা দিতে পারি। ধরেন আমি $5 অ্যাড চালাবো, সো $5 আপনার অ্যাডের রিস 50,000 পিপল পর্যন্ত হতে পারে। আবার বলছি যে এটা এটা কম বেশি হবেই, কিন্তু আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন 10,000ই হবে। $5 $10,000 মানুষের কাছে রিচ করা কিন্তু অনেক কিছু। সো এখানে আবার দুইটা অপশন কেন দিচ্ছে অবজেক্টিভের মধ্যে, অর্থাৎ আমি যখন অ্যাওয়ারনেস সিলেক্ট করতেছি তখন দুইটা অপশন কেন দিচ্ছে। একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস টার্মটা হচ্ছে বারবার দেখানো, আর রিচ হচ্ছে যত বেশি পৌঁছায় যায় অডিয়েন্সের কাছে। সো ধরেন আমি যদি বলি যে আমি একজন আপনি একজন, তাহলে দুইটা রিচ, ওকে। বাট আমি চাচ্ছি আমার একটা মাল্টিপল টাইম একই পাবলিক দেখবে, একই পিপল দেখবে। সো আমি আমি আপনার অ্যাডটাই মাল্টিপল টাইম দেখবো। সো এটা হচ্ছে প্রথমে রিচ, দেন এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ক্লিয়ার। দেন পরবর্তীতে আমরা চলে যাব কনসিডারেশন, পরবর্তীতে আমরা চলে যাব কনসিডারেশন। কনসিডারেশনে কি টাইপের অ্যাড হয়, আপনার ট্রাফিক অ্যাড হয়, এঙ্গেজমেন্ট অ্যাড হয়, অ্যাপ ইনস্টল অ্যাড হয়, ভিডিও ভিউর উপরে অ্যাড চলে,
লিড জেনারেশন অ্যাড চলে, মেসেজ এর উপর অ্যাড চলে, ওই যে মেসেঞ্জারে আমরা অ্যাড দেখতে পাই না, সেটা এইটা থ্রুতে চলে। সো কনসিডারেশন সেগমেন্টে দেখেন আমরা কতগুলো আলাদা আলাদা আবার সেগমেন্ট পাচ্ছি। সো প্রত্যেকটা বুঝেন, যদি আপনি ওয়েবসাইটের ট্রাফিক জেনারেট করতে চান তাহলে কনসিডারেশন আন্ডারে এইটাকে সিলেক্ট করে কাজ করতে হবে। আমরা প্র্যাকটিক্যালি একটু পরে মুভ করবো, আমি জাস্ট বেসিক স্ট্রাকচারটা আপনাদেরকে একটু বুঝাই নিচ্ছি। সো অ্যাওয়ারনেসে কি হয়, অ্যাওয়ারনেসে আমরা জাস্ট রিচ এবং ইমপ্রেশন, রিচ এবং ইমপ্রেশন, দেখেন এই যে লেখাই আছে এটা রিচ, অনেক বেশি মানুষ, এবং এটা হচ্ছে অনেক বার, দুইটা ব্যাপারটা বুঝেন। সো একটা ব্র্যান্ড যখন অনলাইনে আসে অথবা একটা প্রোডাক্ট যখন অনলাইনে আসে, আমরা প্রথমে অনেক বেশি মানুষের কাছে পৌঁছাই, দ্বিতীয় ক্যাম্পেইনে আমরা অনেক বার দেখানোর চেষ্টা করি, দেন পরবর্তীতে যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা ওয়েবসাইটে অডিয়েন্স নেওয়ার জন্য এইটা এই অ্যাডটা এই অবজেক্টিভটা সিলেক্ট করি। এছাড়া যদি আপনি রেগুলার বেসিসে ওই প্রোডাক্ট সম্পর্কে আপনার ফেসবুক পেজে পোস্ট দিতে থাকেন তাহলে আপনি এঙ্গেজমেন্ট অ্যাড করতে পারেন, সেখানে আবার এঙ্গেজমেন্টের কয়েকটা অপশন দিচ্ছে ফেসবুক, যে আপনি ওই প্রোডাক্টের জন্য একটা ইভেন্ট ক্রিয়েট করলেন, সেই ইভেন্টের অ্যাড হতে পারে, আপনি প্রোডাক্টের জন্য একটা পেজ করতে পারেন অথবা ব্র্যান্ডের জন্য একটা পেজ করতে পারেন, সেই ব্র্যান্ডের জন্য আবার পেজের লাইকের অ্যাড চালাতে পারেন দেন পোস্টের জন্য। এছাড়া যদি আপনার বিজনেসের অ্যাপ থাকে তাহলে অ্যাপ ইনস্টল করার জন্য আমরা অ্যাড চালাতে পারি, যদি বিজনেসের জন্য ভিডিও থাকে সেটা ভিডিও ভিউ বাড়ানোর জন্য আমরা অ্যাড চালাতে পারি। যদি আমরা লিড কালেক্ট করতে চাই, লিড কালেক্ট বলতে ইনফরমেশন, যারা জানি না একটু লেখে রাখেন, লিড কালেক্ট বলতে আমরা ইনফরমেশনকে বুঝাই, অর্থাৎ আমরা আমাদের বিজনেসের স্বার্থে আমার কাস্টমারের ইনফরমেশন, কাস্টমারের ইনফরমেশন হতে পারে তার কন্ট্যাক্ট পয়েন্ট। এখন কন্ট্যাক্ট পয়েন্ট সেটা কি হয়, ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস, মোস্টলি আমরা বাংলাদেশে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেসটাই আনাব, বাট ইউএসএ অনেক সময় আপনার জিপ কোডও সাবমিট হয়, কিন্তু আমরা বাংলাদেশে অধিকাংশ ইয়ার বিজনেস ওনারাই লিড বলতে অ্যাকচুয়ালি তারা ইয়াটাকে বেশি কালেক্ট করে, সেটা হচ্ছে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস, পাশাপাশি আরো কিছু হয়তো নাম টাম চলে আসতে পারে, আর যদি মেসেঞ্জারে অ্যাড চালাতে চাই তাহলে এটা। সো ক্লিয়ার, আমরা প্রথমে অডিয়েন্সকে আমার ব্র্যান্ড সম্পর্কে জানালাম, এরপরে অডিয়েন্সকে আমার ওয়েবসাইটে নিয়ে আসলাম, এরপরে অথবা এঙ্গেজমেন্টে নিয়ে আসলাম, এরপরে আমরা কি করলাম, আমার সেলস বাড়ানোর জন্য আমার যাতে ডিরেক্ট সেলস হয় আমার অ্যাডের থ্রুতে, সো আরো তিন টাইপের আমাকে দিচ্ছে, টাইপ দিচ্ছে। সো কনভার্সন, কনভার্সন মানে হচ্ছে একটা ডিরেক্ট সেলস, এখন কনভার্সন এটা মাল্টি টাইপ হতে পারে, আমরা কনভার্সন নিয়ে আপকামিং ডেতে ডিটেলস কথা বলবো, সো এটা নিয়ে এখন কথা বলতেছি না। কনভার্সন মানে আপনি জাস্ট এতটুকু মাথায় রাখেন যে একটা গোল কমপ্লিট হওয়া, হ্যাঁ গোল কমপ্লিশন এতটুকু মাথায় রাখেন। এখন গোল কমপ্লিশন বলতে কি বোঝানো হচ্ছে, ধরেন আমার উদ্দেশ্য যদি থাকে যে একটা লিডের ফর্ম যেটা আছে অথবা একটা একটা ওয়েবসাইটের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তাহলে আমরা ওটাকে কনভার্সন বলতে পারি, একদম লাস্ট পেজ। অথবা আমরা একটা প্রোডাক্ট অনলাইনে সেল করব, সেই সেলিংটার যেটা হচ্ছে সেটা হচ্ছে কনভার্সন, সো অনেকভাবে বলা যেতে পারে। আর ক্যাটালগ হলো এটা ডাইনামিক অ্যাডের জন্য, এটা আমরা আপকামিং ডেটে আসবো। আর স্টোর ট্রাফিক, অর্থাৎ যদি আপনার একটা বিজনেসের মাল্টিপল আউটলেট থাকে, যেমন আপনার যদি বলেন ডেইলি শপিং অথবা স্বপ্ন অথবা আগোড়া, এই টাইপের বিজনেসে কিন্তু মাল্টিপল আউটলেট আছে, সো আপনার ব্র্যান্ড একটা আগোড়া অথবা টেস্টেডিট অথবা স্বপ্ন, আপনি একটা জায়গা থেকে মাল্টিপল এরিয়াতে অ্যাড দিলেন এবং যে যে এরিয়াতে আছে সেই এরিয়াতে অ্যাড গুলো শো করলো, এটাও হতে পারে। সো আমরা দেখেন তিনটা স্টেপে দেখলাম টাইপ, সো এবার আমরা একটু প্র্যাকটিক্যালি মুভ করি চলেন, তারপরে আমি পরবর্তী সেগমেন্ট গুলোতে আসতেছি। তো আমরা লাস্ট ক্লাসে একটা বিজনেস অ্যাকাউন্ট করছিলাম, সেটা হচ্ছে বিজনেস ডট ফেসবুক ডট কম এ একটা বিজনেস অ্যাকাউন্ট করছিলাম, এসইও ট্রেনিং বিডি, আমি এই জায়গা এই ইয়াতে, এখানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আগে একটা করছিলাম, আমি আর একটা জাস্ট এখানে নিয়ে আসছি। দেন এখানে পেজ আছে চারটা, ওয়ান পার্সন এটা ম্যানেজ করতেছে, সো আমরা এইটার মধ্যে যদি ইন করি, আচ্ছা আমি আগেরটাতে যাই, আগেরটাতে আমার এটাতে যদি যাই, একটাতে গেলেই হয়েছে, আপনি আমার জাস্ট আমি এটাতে মুভ করতেছি। তো এখানে যাওয়ার পর দেখেন এই যে বাম পাশে অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন চলে আসতেছে, অথবা যদি আপনাদের অপশনটা না আসে, কারণ আমার এই ভার্সনটা নতুন, আপনাদের হয়তো এরকম অনেকের আসে না এই মুহূর্তে, যদি না আসে তাহলে ওই যে উপরে একটা দেখবেন যে মেনু মেনু আইটেম আছে, ওখানে ক্লিক করলে অ্যাডস ম্যানেজার পাবেন,
অ্যাডস ম্যানেজার হচ্ছে যেখানে অ্যাড চালানো হয়, মাথায় রেখেন। অ্যাডস ম্যানেজার হচ্ছে যেখানে অ্যাড রান করা হয়, অর্থাৎ অ্যাড সেট আপ করা হয়, সেটা হলো অ্যাডস ম্যানেজার। তো আমরা একটু মুভ করি এখানে অ্যাডস ম্যানেজারে। ওকে, এখানে আসার পরে দেখেন এই যে অপশন দিচ্ছে ক্রিয়েট। এখন এই ক্রিয়েট বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে কয়টা অপশন দিচ্ছে একটু ক্রস চেক করি আমরা। এখানে কয়টা অপশন দিচ্ছে দেখেন, এই যে দেখেন আমরা তিনটা সেট আপ দেখলাম। প্রথম কথা ছিল আমি যখন একটা অ্যাড রান করতে চাইবো তখন তিনটা স্টেপ আমাদেরকে মাথায় রাখতে হয়। একটা হলো ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাড। সো ক্যাম্পেইনে কি থাকে? শুধুমাত্র অবজেক্টিভ। অবজেক্টিভ কি? যে আমার টার্গেটটা কি, আমি কি চাই। যদি এখানে আবার ক্যাম্পেইনের মধ্যে দেখেন তিনটা স্টেপ, সেটা কি? অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। সো আমার বিজনেস জাস্ট অনলাইনে আসলো, আমি এখন যদি আমার বিজনেস সম্পর্কে অনেক মানুষকে জানাতে চাই, তাহলে রিচ ক্যাম্পেইন। দেন 15-20 দিন অ্যাড চালানোর পরে আমার কাছে মনে হয়েছে এবার অ্যাড রিকলিং দরকার, মানে আমার অ্যাডটা মানুষ মনে রাখবে অথবা আমার ব্র্যান্ড সম্পর্কে জানতে পারবে, তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড চালাবো। এরপরে আরো 15 দিন পর, অলমোস্ট 1 মাস পরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানোর পর আমরা কনসিডারেশন ক্যাম্পেইনে চলে আসবো, যে ভিডিও ভিউর এঙ্গেজমেন্ট বাড়বে, পোস্টের এঙ্গেজমেন্ট বাড়বে, ওয়েবসাইটে ট্রাফিক যাবে, এগুলো পরবর্তীতে আমরা এইটাতে মুভ করব। তো আমি ওকে, এখানে দেখেন কয়টা আমরা তিনটা অপশন পাচ্ছি, অ্যাওয়ারনেস, কনসিডারেশন আর একটা কনভার্সন, তিনটা অপশন পাচ্ছি। এবং তিনটার মধ্যে এখানে দুইটা আছে, এখানে বেশ কয়েকটা অপশন, এখানে বেশ কয়েকটা অপশন। সো আমি যদি আমার পেজের পেজ লাইক বাড়াতে চাই, তাহলে কি সিলেক্ট করব? এখান থেকে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টের মধ্যে কি অপশন আছে? এই যে দেখেন এখানে আবার তিনটা অপশন দিচ্ছে। আমি কি পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াতে চাই, নাকি পেজ লাইক বাড়াতে চাই, অথবা ইভেন্ট? সো যদি পেজ লাইকের ক্যাম্পেইন করতে চাই, তাহলে এটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটাই সিলেক্টের কাজ। বাট আমি যদি প্রথম দিকে আমার ক্যাম্পেইনের অ্যাড, আমার বিজনেস সম্পর্কে পিপলের কাছে জানাতে চাই, যে আমার ক্যাম্পেইন সম্পর্কে জানবে অথবা বিজনেস সম্পর্কে জানবে, তাহলে আমরা এটা সিলেক্ট করব। এখান থেকে যাওয়ার পরে এই যে দেখেন ক্যাম্পেইন নেম অটো নিয়ে নিচ্ছে। সো স্টেপটা জাস্ট মাথায় রাখেন, আমি পরে ডিটেলসে যাচ্ছি। ক্লিয়ার? সো ফার্স্টে আমরা অবজেক্টিভ নিচ্ছি। অবজেক্টিভ মানে আমার বিজনেস সম্পর্কে কি গোল, আসলে আমি কি পেতে চাই অথবা কি করতে চাচ্ছি সেটাই। তো ক্যাম্পেইন শেষ, এরপর ক্যাম্পেইন সিলেক্ট করার পর আমাদের চলে যেতে হয় অ্যাড সেটে। অ্যাড সেট কি? অ্যাড সেট হচ্ছে যেখানে আমার টার্গেটিংটা করা হয়। ওকে, সো টার্গেটিং বলতে এখানে কি কি টাইপের টার্গেটিং অথবা থাকে? এখানে বেসিক্যালি টার্গেটিং থাকে, এখানে প্লেসমেন্ট থাকে, যে আপনার অ্যাডটা কোথায় শো করবে, কোন কোন ডিভাইস অথবা প্ল্যাটফর্মে যাবে, আর এখানে বাজেট দিতে হয় অথবা কতদিন অ্যাডটা চলবে। সো অ্যাড সেটে কি হচ্ছে? ব্যাক এন্ডের সব কাজ, অর্থাৎ আপনার অ্যাডের যে সেটিংসটা, সেই সেটিংসটা হলো অ্যাড সেটের মধ্যে থাকে। ক্লিয়ার? সো অডিয়েন্সের মধ্যে কি কি পাওয়া যায়? অডিয়েন্সের মধ্যে আমরা যখন অডিয়েন্স সেট করতে চাই, তখন কাস্টম অডিয়েন্স পাই, সেভ অডিয়েন্স পাই। আমি এগুলো নিয়ে ডিটেলস কথা বলবো, আগেই এগুলো নিয়ে মাথা ঘামায় না, আমি স্টেপ বাই স্টেপ বলবো। দেন লোকেশন আমরা প্লেস করতে পারি অডিয়েন্সে, যে আমার অ্যাডটা কোথায় চলবে। আমরা এজ সিলেক্ট করতে পারি, আমরা জেন্ডার সিলেক্ট করতে পারি, আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। এছাড়া এগুলো হচ্ছে আপনার ডেমোগ্রাফিক সিলেকশন। এছাড়া যদি আমরা বলি যে আমার অ্যাডটা শুধুমাত্র একটা নির্দিষ্ট ক্যাটাগরির মানুষের কাছে যাবে, যে ধরেন আমি যদি এঙ্গেজমেন্ট রিং সেল করি, তাহলে এঙ্গেজমেন্টের রিং এর সেলের অডিয়েন্স কারা? যে যারা রিসেন্টলি হয়তো বিয়ে করতে চাচ্ছে অথবা এঙ্গেজমেন্টে ইনভলভ হতে চাচ্ছে, অথবা কাপল, তাদেরকে টার্গেট করতে পারি আমরা, হতে পারে। সো আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি। সো এইখানে যে ডিটেল টার্গেটিংটা আবার সেট করতে হয়, যে আমরা এখানটা ডেমোগ্রাফিক সিলেক্ট করতে পারি, ইন্টারেস্ট দিতে পারি, বিহেভিয়ার দিতে পারি, একইভাবে আরো কিওয়ার্ড, পেজ, সেলিব্রিটি, ওয়েবসাইট, এগুলো টার্গেট করতে পারি। সো অডিয়েন্সের মধ্যে কি হচ্ছে, যে আমার অ্যাডটা অ্যাকচুয়ালি কাদেরকে টার্গেট করে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে অডিয়েন্স, যেটা অ্যাড সেটের মধ্যে থাকে। দেন প্লেসমেন্টটা হচ্ছে আমার অ্যাডটা অ্যাকচুয়ালি কোথায় কোথায় যাবে। আমার অ্যাডটা কি ফেসবুকের ফিডে যাবে, ইনস্ট্যান্ট আর্টিকেলে যাবে,
দেন ইনস্ট্রিম ভিডিওতে যাবে নাকি কোথায় কোথায় যাবে, টোটাল ডিটেলসটা এখানে চলে আসতেছে। মার্কেট প্লেসটা বাংলাদেশে এটা অ্যাভেলেবল না, মার্কেট প্লেসটা বাংলাদেশে অ্যাভেলেবল না, কারণ এটা বাংলাদেশে এখনো অ্যাক্টিভ না। সো আমার অ্যাড যদি ফেসবুকে চলে তাহলে কোথায় কোথায় চলবে এটার অপশন বলে দিচ্ছে। সো আমি যদি চাই যে আমার অ্যাডটা শুধুমাত্র ফিডে চলবে, বাকি সব বন্ধ, তাহলে সেই ডিসিশনটা আমার, এটা আমি নিতে পারি। ওকে, আমার অ্যাড যদি একই সাথে ইনস্টাগ্রামে চালাতে চায়, যে আমি যখন ফেসবুক দিয়ে অ্যাড চালাবো সেই অ্যাডটা যেন ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম ফিড এবং স্টোরিজেও যায়, আপনি সেটাও করতে পারবেন। অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে আপনি যখন থার্ড পার্টি কোনো পাবলিশার এন্ডের কন্টেন্ট পড়েন, ধরেন কোনো পত্রিকা, ধরেন হাফিংটন পোস্ট অথবা ওয়াশিংটন পোস্ট, যেটাই হোক না কেন, ওর ভিতর দেখবেন যে বিভিন্ন টাইপের অ্যাড আসে অ্যাড চয়েসের থ্রুতে। সো এগুলো হচ্ছে আপনার অডিয়েন্স নেটওয়ার্ক, যেটা যারা হচ্ছে পাবলিশার। দেন আপনি যদি মেসেঞ্জারে অ্যাড দিতে চান, মেসেঞ্জারে বেসিক্যালি ইনবক্সে দিতে পারবেন অ্যাড, বাট ইনবক্সে তাদের জন্যই পসিবল যদি ওই সমস্ত ব্যক্তি আপনার অ্যাডে, আপনার পেজে অলরেডি মেসেজ করে থাকে, তাদেরকে ইনবক্সে অ্যাড পাঠাতে পারবেন, আদারওয়াইজ স্টোরিজে পাঠাতে পারবেন অথবা স্পন্সর্ড মেসেজ, অর্থাৎ মেসেঞ্জারে আপনার এটা অ্যাডটা দিতে পারবেন। সো আমরা জাস্ট দেখতেছি প্ল্যাটফর্ম গুলো, এছাড়া আমি মোবাইল সিলেক্ট করতে পারি, অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে পারি। এখানে মোবাইলের একটা স্পেসিফিক মোবাইল ডিভাইস দেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে ফেসবুকের এখন মোর দেন 90% অডিয়েন্স হলো মোবাইল থেকে। সো এটা একটু মাথায় রাখতে হবে যে আপনার সব অ্যাডের টাইপ অথবা অ্যাড প্যাটার্ন গুলো যেন মোবাইল ফ্রেন্ডলি হয়, আপনার ক্রিয়েটিভ অথবা ইমেজ ভিডিও যেটাই হোক না কেন সব মোবাইল ফ্রেন্ডলি হয়, এটা মাথায় রাখতে হবে। সো আপনি ডাটা দেখলেই বুঝতে পারবেন, যখন আমরা অ্যাড চালাবো ডাটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের মোর দেন 90% ডিভাইস হচ্ছে মোবাইল। আমার যদি 1 লক্ষ টাকার অ্যাডও চলে দেখবেন যে 98-99 হাজার টাকাই খরচ হয়েছে মোবাইলের জন্য। সো এটা ফেসবুকের আরো স্পেশাল একটা জায়গা, আমরা এটা নিয়ে কথা বলবো। এছাড়া কিছু কন্টেন্ট পাবলিশারকে আপনি এক্সক্লুড করতে পারেন, যেমন ধরেন আপনার পোস্ট আপনার কোনো কম্পিটিটর সাইটে যাবে না আপনি বলতে পারেন, অথবা যেতেই পারে, অথবা এমন হতে পারে ধরেন ড্রাগ রিলেভেন্ট অথবা সেক্সুয়াল কন্টেন্ট আপনার পোস্ট যাবে না, সো আপনি সেটা হাইড করতে পারেন। বিভিন্ন সাইটের ব্লক লিস্ট করতে পারেন, বিভিন্ন ক্যাটাগরিকে ব্লক লিস্ট করতে পারেন আপনি। এছাড়া আমরা অ্যাড সেটে আরো দিতে পারি বাজেট, যে আমার অ্যাডটা কয়দিন চলবে, কত টাকার চলবে, কিভাবে চলবে এবং কতদিন, সো স্ক্যাজুলিংটাও এখানে হচ্ছে। এবং এই একটা প্লেসমেন্টে আমরা ফ্রিকোয়েন্সি ক্যাপ, হোয়েন ইউ গেট চার্জ, অ্যাড স্কেজুলিং, স্কেজুলিং দেন ডেলিভারি টাইম, এগুলো চলে আসছে। সো আমরা এটাতে আরো ডিটেলসে যাবো, প্র্যাকটিক্যালি দেখবো আসতেছি। এবং সর্বশেষে আমরা যখন অ্যাডের সেট আপ করে ফেলছি, সর্বশেষে আমাদের লাস্ট একটা অপশন চলে আসে অ্যাডস। অ্যাডস মানে কি, যেটা আমরা আমাদের স্ক্রিনে দেখি, আমরা যেটা আমাদের স্ক্রিনে দেখি, মানে যখন আমরা অ্যাড দেই সেই অ্যাডটা দেওয়ার পরে আমরা যখন মোবাইল ডিভাইস অথবা ডেস্কটপ ডিভাইসে ফিডে অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখি। তো এখানে সিলেক্ট পেজ, পেজ সিলেক্ট করতে হয়, আমাদের এখানে ইনস্টাগ্রামে যদি অ্যাড দিতে চাই পাশাপাশি ইনস্টাগ্রাম সিলেক্ট করতে হয়, দেন পোস্ট সিলেক্ট করতে হয়, ইউআরএল প্যারামিটার এটা আমি আসবো পরে, কাস্টম ট্র্যাকিং এটা সিলেক্ট করতে হয়, এবং সেই সাথে আরো ডিটেলস এখানে আমি একটা স্যাম্পল হিসাবে হয়তো এটা দিয়ে দিচ্ছি। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এই টোটাল প্রসেসটা কমপ্লিট করার জন্য। সো আমরা প্রথমে ক্যাম্পেইন, আমি আবার প্রথম থেকে আসি, হয়তো ভুলে গেছেন, ভিডিও দেখলে এমনি বুঝতে পারবেন আমি ছিলাম হচ্ছে, আমরা কোথায় গেছি, business.facebook.com। facebook.business.facebook.com এ গেলাম, দেন এখান থেকে আমি একটা অ্যাড বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এরপর আমরা অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। একটা ব্যাপার একটু মাথায় রেখে নিই যে উপরে হলো অ্যাড অ্যাকাউন্টের সংখ্যা চলে আসতেছে, যে আপনার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট এবং আপনার পার্সোনাল অ্যাকাউন্টে যে অ্যাড অ্যাকাউন্টটা সেটাও এখানে চলে আসবে। সো সবসময় সিলেক্টেড থাকবেন, আপনি যেটা দিয়ে অ্যাড চালাতে চান ওইটা যেন সিলেক্টেড থাকে। ওকে, সো আমরা এখন কি করব, আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব, ক্রিয়েট বাটন দিয়ে আমরা অ্যাডটা দেখব। প্রথমে চলে আসে ক্যাম্পেইন, আমি প্রথমে একটু আপনাদেরকে একটা
পোস্ট পেজ লাইকের জন্য এই ক্যাম্পেইন দেখি আমরা, স্টেপ বাই স্টেপ পরে আরো দেখব, অথবা রিচ দিয়ে স্টার্ট করি যে একটা ব্র্যান্ড কেবল অনলাইনে আসে সেই ব্র্যান্ডের ইয়ার জন্য। সো আমি একটা সিলেকশন দিচ্ছি, ধরেন এটা কোন পেজের জন্য, প্রথমে বেটার হয় পেজের নামটা দেওয়াটা বেটার। সো ধরেন আমি এসইও ট্রেনিং বিডি পেজের জন্য রিসার্চ চালাবো। সো আমি এখানে কি করলাম, ক্যাম্পেইন নাম দিলাম এসইও ট্রেনিং বিডি, ওটা হলো পেজের নাম, আর এখান থেকে আমি ইয়া দিলাম রিস। রিস হচ্ছে এটা হলো ক্যাম্পেইন টাইপ, যে কি টাইপের ক্যাম্পেইন আমি করতেছি। সো আমরা এখান থেকে ক্যাম্পেইন টাইপটা সিলেক্ট করে দিলাম, এরপর চলে যাই কন্টিনিউ। অলরেডি পেজটা অটো সিলেক্টেড, যদি সিলেক্ট না থাকতো আমরা এখান থেকে পেজটা সিলেক্ট করে দিতাম। ওকে, সো প্রথমেই বলতেছে এখানে আমরা ক্যাম্পেইন থেকে চলে আসি অ্যাড সেটের মধ্যে। সো অ্যাড সেটের মধ্যে এইখানে আমরা একটা নাম দিব। এখন এখানে কি নাম দেওয়া যায়, এখানে নামটা হতে পারে যে আমার এটা কত ডলারের বাজেট সেটা চলে আসতে পারে। ধরেন আপনি এটার জন্য $20 বাজেট করছেন। এটা কি টাইপের পোস্ট, এটা পোস্টের নেমটা এখানে চলে আসতে পারে, ডেফিনেটলি তো একটা পোস্ট আমরা করব, প্রমোট করব। সো আমি একটা পোস্ট নিয়ে আসি, ধরেন এই পোস্টটাকেই করবো, করবো বুস্ট করবো, রিচ করবো, রিচের অ্যাড চালাবো। সো আমি এটাকে জাস্ট সিলেক্ট করলাম, এই পোস্টের কিছু শর্ট অংশ নিয়ে আসলাম। সো এটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে পোস্টের প্রথম 2-3 পারে, যাতে আমি পোস্টের নামটা দেখেই বুঝতে পারি যে এটা কি টাইপের পোস্ট ছিল অথবা কোন পোস্টটা ছিল। সো $20 ক্যাম্পেইন এটা, এবং সেই সাথে আমরা আরো কিছু ডাটা দিব যে এটা কোথায় কোথায় চলবে। আমি টোটাল বাংলাদেশে চালাবো, সো বিডি, দেন আমি এখানে এজ দিব কত থেকে কত। সো যেহেতু এটা ট্রেনিং ট্রেনিং একটা পেজ, সো ট্রেনিং এর পেজের জন্য এটা বেটার অপশন হবে আপনার 17 থেকে 35, এটাই এনাফ, এর কমেও না এর বেশিও না। বেশি হলে, কারণ মানুষের ওই সময় সময় কম এবং শেখার আগ্রহটাও কম, আবার আমি জাস্ট অডিয়েন্স কনসেপ্টটাকে চিন্তা করতেছি, আর সেই সাথে 17 হলো এই সময় স্টুডেন্ট ভার্সিটিতে মুভ করে, সো তাদের শেখার আগ্রহটাই সবচেয়ে বেশি, সো যে কোনো ট্রেনিং এর ক্ষেত্রেই। সো আমরা এটা টার্গেট করতে পারি। আমি জাস্ট এটাকে ব্রেনস্টর্মিং করলাম, কোনো ডাটাই আমার কাছে এই মুহূর্তে নাই। সো ডাটা অ্যানালাইসিস, রিসার্চ, এগুলো আমরা এখন না, আরো ডিটেলস পরে কথা বলবো। আমি জাস্ট একটা ক্যাম্পেইনের বেসিক সেটআপটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। ওকে, দেন এখানে কি টার্গেট করব, এখানে আমি ইন্টারেস্ট টার্গেট করব, মাথায় রাখেন আমরা এখানে ইন্টারেস্টটা সিলেক্ট করলাম। আমি কোনো রকম সেটিংস দিইনি এখন পর্যন্ত। এখানে আমরা যদি এখন পেজ সিলেক্ট করে দিছি, অডিয়েন্সে আসি, অডিয়েন্সে আসার পর এখানে দেখেন আমাকে 2টা টাইপের অডিয়েন্স দিচ্ছে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ নতুন অডিয়েন্স, আর একটা হচ্ছে সেভ অডিয়েন্স। দেখেন এই যে সেভ অডিয়েন্স একটা অপশন দিচ্ছে, এবং এটার ভিতরে আর একটা অপশন পাচ্ছি কাস্টম অডিয়েন্স। সো এই যে ব্যাপারটা কাস্টম অডিয়েন্স, সেভ অডিয়েন্স, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আজকে বেসিক সেটআপটা ক্রিয়েট নিউ একদম প্রথম থেকে দেখি। তো আমাদের প্রত্যেকটা সেটিংস দেওয়ার পাশাপাশি এই পাশটা একটু খেয়াল করেন যে আমি বাংলাদেশে এই মুহূর্তে 18 থেকে 65 বছর বয়সের টোটাল ফেসবুক অডিয়েন্স রিচ কত হবে, 31 মিলিয়ন। ওকে, সো কত, 3 কোটি, 3 কোটি পিপলের কাছে ফেসবুক আমার অ্যাডটা পৌঁছাতে পারবে বাংলাদেশে। ফেসবুকের মানে বাংলাদেশে এতগুলো ইউনিক ইউজার আছে যারা ফেসবুক ইউজ করতেছে। সো আমি কোনো সেটিংস দিইনি, আমি যদি এটাকে 13 করে দেই, 13, দেখি এটা বাড়ে কিনা, এটা বাড়ছে, আরো 3 মিলিয়ন বাড়ছে, 34 মিলিয়ন পিপলের কাছে আমার একটা ফেসবুক পৌঁছাতে পারবে টোটাল বাংলাদেশের মধ্যে। ওকে, সো আমার কান্ট্রি যদি আসি বাংলাদেশ, তাহলে আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। আমি আপনি যদি চান যে এক্সক্লুড করবেন যে ঢাকার মানুষ একটা দেখার দরকার নাই, ঢাকা বাদে বাকি সবাই একটা দেখবে, সেভাবে আপনি টার্গেটিংটা করতে পারেন। তাহলে এবার যদি দেখি এটা কত দাঁড়াচ্ছে, আমার 34 মিলিয়ন ছিল, এখন 18 মিলিয়ন। সো দেখেন
এটা বলতে পারি যে আমরা অলমোস্ট 14 মিলিয়ন পিপলই ফেসবুক ইউজার ঢাকার শহরে, বাকি 18 মিলিয়ন পিপল আপনার, না 16 মিলিয়ন ঢাকাতে, 18 মিলিয়ন টোটাল বাংলাদেশে, সো এটা বলা যেতে পারে। সো আমরা অ্যাড এভাবে কি করতে পারি, আবার টার্গেটিংটা এক্সক্লুড করতে পারি। তো আমরা যদি আরো কিছু ইনক্লুড করতে চাই, যদিও বাংলাদেশে কিছু ইনক্লুড করা দরকার নেই, আমি তো ফুল বাংলাদেশই টার্গেট করব, বাট এমন হতে পারে যে বাংলাদেশের আনাচে কানাচে মনে করেন সব জায়গায় আমার এই প্রিমিয়াম ট্রেনিং সেন্টার ট্রেনিং কোচিংটা পাঠানো দরকার নাই, আমি শুধুমাত্র শহর অঞ্চলের ব্যক্তিদের কাছে অথবা যে সমস্ত জায়গায় ইউনিভার্সিটি আছে, কলেজ আছে মোস্টলি ভালো ভালো নাম করা, আমি সেই জায়গা পৌঁছাবো, সেটাও কিন্তু পসিবল। তো আমি যদি ফুল বাংলাদেশ টার্গেট না করে সিটি টার্গেট করি, তাহলে কিভাবে কি হয় একটু দেখি আমরা। প্রথমে বললাম যে ঢাকা, তো ঢাকার এখানে বেশ কিছু অপশন দিচ্ছে ঢাকার, এবং সেই সাথে একটা মেটা ডাটা পাওয়া যাচ্ছে, দেখেন এই যে মেটা ডাটা হলো সিটি, তো আমরা সবসময় সিটি টার্গেট করব। ওকে, ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ সিটি, তো এখানে অনেক জায়গায় আর অনেক কিছুই আছে, এইটাই হচ্ছে মেইন ঢাকা। সো আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এ কি করলো, 40 কিলোমিটার এরিয়া একটা জায়গা নিল, দেখেন। সো ঢাকার মধ্যে টোটাল অডিয়েন্স 40 কিলোমিটারের মধ্যে টোটাল অডিয়েন্স কত, 17 মিলিয়ন অডিয়েন্সের কাছে আমার অ্যাডটা পৌঁছাতে পারবে। তো আমি যদি এটাকে একটু ছোট করে দেই, ধরেন এটা 17 কিলোমিটার, এটা এটা ঢাকার জন্য কমতেছে না, এটা আরো কমবে, এটা 1 কিলোমিটারও করা যায়, 1 মাইলও করা যায়, এটা এখন 14। সো আমরা মোস্টলি যখন কোনো সিটির অ্যাড চালাই, তখন কারেন্ট সিটি অনলি দিয়েই অ্যাডটা চালাই, তো কারেন্ট সিটি দিলে তখন এই রেডিয়াসের ঝামেলায় যাওয়া যায় না, যাওয়া লাগে না। এখন রেডিয়াসের ঝামেলাটা কি জানেন, সেটা হচ্ছে দেখেন আমার অ্যাডটা ঢাকার বাইরে মুন্সিগঞ্জে চলে গেছে, ধামরাইতে চলে গেছে। আমরা কি করলাম, এই যে ইয়াটা আছে, এই যে ম্যাপটা, এই ম্যাপটাকে স্ক্রল ডাউন এবং স্ক্রল আপ করতেছি, তাহলে কি হবে, এটা আপনার আপ ডাউন করে এরিয়াটা দেখা যাচ্ছে। সো আমার অ্যাডটা তো অ্যাকচুয়ালি মুন্সিগঞ্জে যাওয়ার দরকার নাই, এই জন্য আমরা কি করলাম এখান থেকে এরিয়া কমালাম। এখন এরিয়া যদি তাও কমাই, তাও দেখি ঢাকার বাইরে কোনো, দেখেন নারায়ণগঞ্জ চলে গেছে, আমার আমি চাচ্ছি না আমার একটা নারায়ণগঞ্জে যাক, আমি সেটা চাচ্ছি না। তো আমি যদি না চাই, তাহলে বেটার অপশন হচ্ছে কারেন্ট সিটি অনলি, এটা হচ্ছে বেটার অপশন। এছাড়া আর একটা অপশন হতে পারে যে হ্যাঁ আমার এর সব জায়গায় চলবে, কিন্তু শুধুমাত্র নারায়ণগঞ্জের এরিয়াতে চলবে না, অথবা মুন্সিগঞ্জের এরিয়াতে চলবে না, আপনি এই যে এখান থেকে এক্সক্লুড করবেন, এবং সেই সাথে এই যে একটা ড্রপ পিন নামে দেখেন বাটন আছে, দেখতে পাই আমি ড্রপ পিনটা এই মুন্সিগঞ্জের উপরে ছেড়ে দিতে পারি, এতে কি হবে আমার অ্যাডটা টোটাল বাংলাদেশে ঢাকা শহরে যাবে শুধুমাত্র মুন্সিগঞ্জের এই এরিয়াটা বাদে। সো আমরা টার্গেটিংটা এইভাবেও করতে পারি যদি কখনো প্রয়োজন হয়। এছাড়া আবার অনেক সময় হতে পারে আমি ঢাকার মধ্যেই বেশ কিছু রিজিয়নে অ্যাডটা চালাবো, ধরেন শুধুমাত্র ধানমন্ডি গুলশানে আমার অ্যাড চলবে, সেটাও পসিবল। সো আমরা এখানে গুলশান লিখে সার্চ করব। এখন দেখেন সমস্যা হচ্ছে এখানে গুলশান দিয়ে কিন্তু পাঞ্জাব পাকিস্তান আসতেছে, দেন এখানে গুলশান বাগ না, গুলশান এভিনিউ, ওকে গুলশান এভিনিউ আমাদেরই এটা ঢাকা। সো আমরা গুলশান এভিনিউটা টার্গেট করতে পারি, সিলেক্ট করে দিলাম, বাট যখন সিলেক্ট এটা এক্সক্লুড হয়ে গেছে, সরি, সিলেক্ট করে দিলাম, এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিচ্ছে। সো আমরা কি করব, এটাকে 1 মাইল অথবা 1 কিলোমিটার করে দিতে পারি, যে গুলশানের আশেপাশের এরিয়াটা। এখন টোটাল গুলশানের এই মুহূর্তে মানে সেন্টার পয়েন্ট থেকে মানে 1 কিলোমিটার এরিয়াতে 5,10,000 অ্যাক্টিভ পিপল আছে ফেসবুকে, সো এত অডিয়েন্সের কাছে আমার অ্যাডটা চালা যাবে। এছাড়া অনেক সময় হতে পারে যে আপনি হয়তো সার্চ করতেছেন কিন্তু অপশনটা আসতেছে না, ধরেন আমি বললাম যে বাড্ডা সার্চ করি, দেখি বাড্ডা আসে কিনা, সার্চে বাড্ডা আসছে, ধরেন আমি বললাম যে রামপুরা সার্চ করি, দেখি রামপুরা আসে কিনা, দেখেন রামপুরা আসতেছে, কিন্তু রামপুরা কিন্তু কোথাও বাংলাদেশের রামপুরা আমি দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে ইন্ডিয়ার, এটা ইন্ডিয়ার, এটাও সম্ভবত ইন্ডিয়ার, 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 পাকিস্তান, তো সব মিক্স আপ, কিন্তু বাংলাদেশের রামপুরা কোথায়, বাংলাদেশের রামপুরা কোথাও পাচ্ছি না। এর জন্য সলিউশন হচ্ছে আপনাকে ওই রামপুরা লেখে
এটা কোন এরিয়াতে, ঢাকার মধ্যে না, সো ঢাকা লিখলে আপনি রামপুরা এরিয়াটাও সিলেক্ট করতে পারবেন। আমি এটাকে 1 মাইল দিয়ে দিচ্ছি, এটাও একটা সলিউশন এরিয়া বের করা, যে আমার একটা খুব কিছু ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়াতে চলবে। সো এই পাশে একটা অ্যাড চলতেছে, এই পাশে একটা চলতেছে, টোটাল মিলে আমার এখন 1 মিলিয়ন পিপল। ওকে, আবার কখনো কখনো হতে পারে যে আমি ড্রপ ইন সেট আপ করবো, যে আমার একটা শুধুমাত্র গুলশান একই চলবে, এই যে গুলশান এক, এই যে দেখেন ড্রপ ইন, ড্রপ ইন সিলেক্ট করলে আমরা এই জায়গায় প্রেস করব, প্রেস করার পর এটা অনেক বড় হয়ে যাবে, আমি এটাকে 1 মাইল করে দিলাম। সো আমার একটা শুধুমাত্র গুলশান এরিয়ার আশেপাশে জায়গাটাই যাবে। তো কখনো হতে পারে যে আপনার কোনো ক্লায়েন্ট আছে, আমি গুলশান এভিনিউ অথবা রামপুরা কেটে দিচ্ছি, আপনার কোনো ক্লায়েন্ট আছে যারা রেস্টুরেন্ট বিজনেস করে, হয়তো আপনি ধরেন লাঞ্চ প্যাকেজ সেল করবে, সো আপনি কি করবেন, গুলশান এরিয়াতে একটা অ্যাড দিতে চাইবেন দুপুর টাইমে অথবা অন্য অন্য সময়গুলো ব্র্যান্ডিং করার জন্য। তো এখানে দেখেন আমার অডিয়েন্স এখন 5 লাখ, আমি এটাকে চাইলে 2 মাইল করে দিয়ে একটু অডিয়েন্সটা বাড়া দিতে পারি, যে বা এটা নিকেতন এরিয়া কেউ যেন কাভার করে, বাড়িধারা এরিয়া কেউ কাভার করে, গুলশান দুইটাও কাভার করে, এটাও যেন করা যেতে পারে। সো আমরা এখান থেকে এটাকে 2 করে দিলে এরিয়া আর একটু বেড়ে যাবে। সো আমার এখন 1.3 মিলিয়ন, মানে 13 লাখ মানুষ আছে এই টোটাল অডিয়েন্সের মধ্যে। সো লোকেশন দেখেন অনেক কিছু কিন্তু করা যাচ্ছে, এবং একই সাথে এখানে আবার বেশ কিছু অপশন দিচ্ছি, আপনারা প্রত্যেকটা অপশন ক্লিক করে করে দেখবেন, আমি তারপরে শিখিয়ে দিচ্ছি। এরপরে যদি মনে হয় যে দাদা এই অপশনটা বুঝি না অথবা বুঝতে পারি না, তাহলে আমাকে নেক্সট ক্লাসে নক দিবেন, কিন্তু এই জন্য প্র্যাকটিস দরকার। এবং অলরেডি সবার অ্যাড অ্যাকাউন্ট করা হয়েছে, হয়তো পেমেন্ট মেথড নাই, কিন্তু আপনি এই সেটিংস গুলো তো নিজের হাতে করতে পারবেন। পেমেন্ট মেথড নিয়ে চিন্তা করার দরকার নেই, পেমেন্ট মেথড যখন হবে তখন প্র্যাকটিক্যালি করেন, বাট এখন আপনি স্টেপ বাই স্টেপ নিজেই প্রত্যেকটা অপশন ক্লিক করে করে আগাতে পারবেন। এইখানে একটা অপশন দিচ্ছে লোকেশনে, যে আমার অ্যাডটা অ্যাকচুয়ালি কিভাবে যাবে, এভরিওয়ান ইন দিস লোকেশন, মানে হচ্ছে আমার এই এরিয়াতে যদি এই গুলশান এরিয়াতে বাইরে থেকে কেউ ভিজিট করে তার কাছে অ্যাডটা যাবে। হ্যাঁ হতে পারে, এমন তো হয়ই যে আমি কলাবাগান থাকি বাট গুলশান আমার অফিস, এমন তো হতেই পারে। সো এটা এভরিওয়ানের মধ্যে পড়ে, বাট আপনার টার্গেট না শুধুমাত্র যারা লিভ ইন দিছে, মানে বসবাস করে, তাদের ফেসবুক প্রোফাইলে লেখা আছে গুলশান এক, তাদের কাছে অ্যাড যাবে। সো এটাও আপনি টার্গেট করতে পারেন। সো আগে ছিল দেখেন 1.3 মিলিয়ন অডিয়েন্স, মানে 13 লাখ, এখন সেটা 10 লাখ আমি যখন লাইভ ইন দিচ্ছি। রিসেন্টলি ইন দিস লোকেশন, তার মানে রিসেন্টলি মানে কি, খুব অল ইয়ার মধ্যে আসছে, জাস্ট কয়েকদিনের মধ্যে সে এই লোকেশনে আসছে। এটার জন্য কমন কমন কেমন অডিয়েন্স আছে, তাও 5,20,000 অডিয়েন্স আছে। দেন ট্রাভেলিং ইন দিস লোকেশন, বাইরে থেকে কোনো ডেলি গেস্ট আসছে এই লোকেশনে, তাও কত, 5,000 অডিয়েন্স আছে দেখেন। সো এটা হয়তো কোনো প্রিমিয়াম প্রোডাক্ট সেল করার জন্য হেল্পফুল হতে পারে, যে বাড়ি থেকে কেউ আসে তার কাছে আমি একটা দেখাবো, সেটা হতে পারে। সো এই ডিসিশন গুলা কে নিবে, এই ডিসিশন একজন মিডিয়া বায়ার নিবে। মিডিয়া বায়ার কে, মিডিয়া বায়ার হচ্ছে আপনি যে ফেসবুকে অ্যাড দিবেন। সো এবং সে সাথে আপনার বিজনেস গোলের উপর ডিপেন্ড করে, যে আপনার বিজনেস গোল কি বলতেছে, আপনি কি চান, আপনার অ্যাড কোথায় সার্ভ হবে, কাদের কাছে যাবে, সেটা আপনার ডিসিশন। তো আমরা আপাতত এভরিওয়ান ইন দিস লোকেশন এটা দিয়ে সিলেক্ট করতেছি, এবং 2 কিলোমিটার এটা দিয়ে সিলেক্ট করতে পারি। এখানে দেখেন আরো অপশন আছে, অ্যাড বাল্ক লোকেশন, তো আপনি যদি মনে হয় যে আপনি আরো বেশ অনেকগুলো সিটিতে কান্ট্রিতে অ্যাড চালাতে চান, যেগুলো টাইপিং করা ঝামেলা, আপনি একটা লিস্ট এখানে আপলোড করার ব্যবস্থা করে দিছে ফেসবুক। তো আমার টার্গেট ছিল ফুল বাংলাদেশ, তো আমরা একটু বাংলাদেশেই মুভ করব। আমি এই অপশনটাকে সিলেক্ট থেকে বের হয়ে আসতেছি, আমি চলে আসছি বাংলাদেশে। সো লোকেশন নিয়ে হোপফুলি কারো কোনো প্রবলেম নাই, যদি প্রবলেম থাকে আমি তো আসি। তো আমার টোটাল এখন অডিয়েন্স 34 মিলিয়ন। ওকে, আমি এটাকে কমাবো, কারণ আমার টার্গেট ছিল 17 বছর বয়সী যারা, আর আরেকটা হচ্ছে 35 রেঞ্জ পর্যন্ত, কারণ ট্রেনিং এর নেশাটা এর বাইরে আর কখনো এর বেশি আর যায় না অথবা এর উপরে যাবে না, এটার মধ্যেই থাকে মোস্টলি। সো আমরা এতক্ষণ লোকেশন সেট করলাম, এরপরে আমরা কি করলাম, এজ,
আমরা এখানে যে এজ হচ্ছে সেই এজটা সিলেক্ট করতেছি। এনিওয়ে আমার এখানে অডিয়েন্স কমে গেছে, এটা কোনো বাগের কারণে হচ্ছে, মানে কোন একটা ইরর হচ্ছে হয়তো বা। আমি জাস্ট এটাকে একটু ওভার ডিসিলেক্ট অথবা সিলেক্ট করে দিচ্ছি। এটা 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 বেস্ট অপশন হবে পিপল হু লাইভ ইন দিস লোকেশন, কারণ রিসেন্টলি ভিজিট করছে সে অ্যাকচুয়ালি এই প্রোডাক্ট কিনবে না, মানে কোর্স করবে না। সো এটা বেস্ট অপশন এটাই হবে, বাংলাদেশ। দেন আমরা এজ দিয়ে দিলাম, এরপর জেন্ডার, যে আমার এই কোর্সটা কাদের জন্য। সো ডেফিনেটলি এটা অল জেন্ডারের জন্যই। ল্যাঙ্গুয়েজটা কি হবে, ল্যাঙ্গুয়েজটা এখন কথা হচ্ছে ফেসবুক যে ডাটাগুলো বলতেছে যে এজ এত থেকে এত, জেন্ডার এত থেকে এত, এই ডাটাগুলো ফেসবুক যে বলতেছে এটা কিভাবে ডাটা নিচ্ছে। সো ডাটার একটা প্যাটার্ন আমি বলতেছি, দাঁড়ান, ডাটার একটা প্যাটার্ন আমি বলতেছি যে বেসিক্যালি ফেসবুক ডাটা নেয় হচ্ছে প্রথমে প্রোফাইল থেকে। প্রোফাইল বলতে লগ ইন অ্যাক্সেসের থ্রুতে যে ডাটাটা পাওয়া যাচ্ছে সেটা ফেসবুক নিচ্ছে। সো একটা প্রোফাইলে লেখা আছে তার বয়স এত, এখন যখন বয়সটা লেখা থাকে তার জন্ম তারিখ, তখন তো বোঝাই যাচ্ছে তার বয়স এজ কত, জেন্ডার তো বোঝাই যাচ্ছে। ল্যাঙ্গুয়েজ হলো তার কি প্রোফাইল ইউজ হচ্ছে। এখন প্রোফাইল তো মনে করেন যদি ইংলিশ হয় তাহলে ইংলিশ, যদি বাংলা প্রোফাইল হয় বাংলা। এখন বাংলাদেশে তো এর বাইরে হয় না, বাংলাদেশের প্রোফাইলে হ্যাঁ কিছু কিছু প্রোফাইল আমরা দেখছি, যেমন আপনার ওই আরবি লেখা দিয়ে প্রোফাইলটা করা থাকে, অনেকেই নামটা লেখে রাখে আরবিতে। সো সেক্ষেত্রে আবার কিছুটা প্রবলেম হয়, এই জন্য আমরা ল্যাঙ্গুয়েজটা সবসময় ওপেন রাখার চেষ্টা করি। ওপেন রাখলে বেটার, তো আমরা এটাকে ওপেনই রাখি। আপনারা চাইলে এটাকে শুধুমাত্র ইংলিশ দিতে পারেন, ইংলিশ অল। আপনারা চাইলে ইংলিশের পাশাপাশি বাংলাটাও এখানে সেট আপ করতে পারেন, বেঙ্গলি, এটাও পসিবল। বাট ওই যে আবার বললাম যে যারা প্রোফাইলে ইংলিশ আরবি দিয়ে লেখা রাখে তাদের কিন্তু আমি রিচ করতে পারবো না। সো এই জন্য আমরা এটাকে ওপেন রাখি, ওপেন বলতে এটা কোনো টার্গেটিং দিচ্ছি না। সো আমরা এতক্ষণ কি করে আসলাম, এতক্ষণ জাস্ট কিছু কোর টার্গেটিং করে আসলাম। আমরা এখানে লোকেশন বসালাম, এজ দিলাম, জেন্ডার দিলাম, ল্যাঙ্গুয়েজ দিলাম, এরপর চলে আসি যে আমার অ্যাডটা অ্যাকচুয়ালি যাবে কাদের কাছে, এটা কোন টাইপের পিপলের কাছে অ্যাডটা যাবে। এটার জন্য আমাকে তিনটা অপশন দিচ্ছে ফেসবুক, একটা কি, একটা হচ্ছে ডেমোগ্রাফিক। এখন ডেমোগ্রাফিক ব্যাপারটা কি, ধরেন আগামী 1 সপ্তাহের মধ্যে যাদের বার্থডে তাদের কাছে আমার কোর্সটা যাবে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তাহলে এটা হলো ডেমোগ্রাফিক, এই ডাটাটা কার কাছে আছে, এই ডাটাটা ফেসবুকের কাছে আছে। সো এটা হলো ডেমোগ্রাফিক। ইন্টারেস্ট কি, যে যারা মার্কেটিং এর স্টুডেন্ট, যারা বিবিএ স্টুডেন্ট, তারা ডিজিটাল মার্কেটিং এর কোর্সে ইন্টারেস্ট রাখতে পারে। সো আমি তাদের কাছে পাঠাতে পারি, এটা একটা হতে পারে। সো স্টুডেন্ট যখন বলবো তখন চলে যাবে হচ্ছে ডেমোগ্রাফিক, বাট যখন আমি বলবো মার্কেটিং তখন চলে আসবে ইন্টারেস্ট, মাথায় থাকে যেন। সো এখানে দুই টাইপের ব্যাপার চলে আসতেছে। আরেকটা হচ্ছে বিহেভিয়ার, বিহেভিয়ারটা কি, যে আমার অডিয়েন্স কি টাইপের ডিভাইস ইউজ করে। ধরেন আমার একটা চলবে তাদের কাছেই যে যারা শুধুমাত্র উইন্ডোজ 10 ইউজ করে অথবা শুধুমাত্র স্মার্টফোন ইউজ করে তাদের কাছে একটা যাবে, কারণ যারা ফিচার্ড ফোন ইউজ করে তাদের কাছে আমার অ্যাড পাঠানো দরকার নাই, কারণ তারা এখনো স্মার্ট পিপল না এবং অনলাইনে তারা কোর্স করবে এরকম চিন্তা করাই কঠিন, ব্যাপারটা এরকম ভাবেও চিন্তা করা যায়। সো টার্গেটিংটা এটা টোটালি টেস্টিং এর ব্যাপার, কারণ এটা যত বেশি টেস্টিং করা হবে তত ভালো রেজাল্ট বের হবে। একটা দুইটা ক্যাম্পেইন ছেড়ে এটা কখনোই বলা যাবে না এই রেজাল্টটা পারফেক্ট অথবা এই ক্যাম্পেইনটা পারফেক্ট। সো মিডিয়া বাইং মানে হচ্ছে খরচ, মানে আপনাকে টাকা খরচ করতে হবে এবং সেই সাথে ডাটা নিতে হবে, ওই ডাটা অ্যানালাইসিস করে আপনাকে ক্যাম্পেইন ছাড়তে হবে, আপকামিং ক্যাম্পেইন, এটাই হচ্ছে এখানকার খেলা। তো আমরা একটু দেখি স্টেপ বাই স্টেপ, যদি দেখি যে ডেমোগ্রাফিকের মধ্যে কি কি অপশন দিচ্ছে। দেখেন এই যে চলে আসে এডুকেশন, যে আমি টার্গেট করতে চাই ফিল্ড অফ স্টাডি। ফিল্ড অফ স্টাডি কি, মার্কেটিং, যারা মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের কাছে আমার অ্যাড যাবে। ওকে, অথবা দেই বিবিএ দেখি আছে কিনা, বিবিএ আছে, সো যারা বিবিএ করতেছে তাদের কাছে আমার অ্যাড যাবে। সো আমার এখন অডিয়েন্স, দেখেন আমি যদি একটু কেটে দেই, আমার এই 17 থেকে 34 দেওয়ার পর টোটাল অডিয়েন্স ছিল 21.8 মিলিয়ন, এবং এই রেঞ্জের মধ্যেই তো সব স্টুডেন্ট আছে ডেফিনেটলি। সো আমরা এখান থেকে কি করব, এখন এখান থেকে ফিল্ড অফ স্টাডি আমরা এখানে দিলাম বিবিএ, দেন আমার এখন অডিয়েন্স কত,
28 লাখ থেকে মাত্র 63, মানে 63 হাজার কই থেকে কই নামছে। দেন এমবিএ, এমবিএ আসতেছে না, দেখি মাস্টার্স দিয়ে দেখি। আছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেট করলাম। দেন শুধু বিজনেসে যারা পড়াশোনা করতেছে, বিজনেস স্টাডিজ হতে পারে, বিজনেস স্টাডিজ ওকে। দেন যারা ম্যানেজমেন্টে পড়াশোনা করতেছে তাদের কাছে আমার অ্যাড যাবে, বিজনেস ম্যানেজমেন্ট হতেই পারে। এছাড়া আমার অডিয়েন্স কিন্তু বাড়তেছে, দেখেন আমি যখন ডাটা দিচ্ছি এখানে আমার অডিয়েন্স বাড়তেছে। এখন কথা হচ্ছে এই ডাটা এত কম কেন, এটা এত কম ডাটা দিচ্ছে কেন? সিএসসি যেতে পারে ডেফিনেটলি, ওই তো ওটা চিন্তার বিষয়। জাস্ট এখন কথা হচ্ছে এই ডাটা এত কম কেন, আমি জাস্ট একটু পার্থক্যটা আপনাকে বুঝাই। আমি এটাকে কেটে দিলাম, ওকে। এই ডেমোগ্রাফি একটু জাস্ট এটা হায়ারার্কিটা দেখেন, ডেমোগ্রাফি এডুকেশন ফিল্ড অফ স্টাডি, আমি এটাকে কেটে দিলাম। এবার আমরা ডেমোগ্রাফিক টার্গেট না করে আমরা এটাকে ইন্টারেস্টে টার্গেট করি। ইন্টারেস্টে টার্গেটিং এর জন্য আমরা এখানে বললাম যে বিবিএ, আমরা এখানে সার্চ করি বিবিএ। এটা হচ্ছে যে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দিলাম, দেখেন এখন আমার অডিয়েন্স, তখন 4টা কিওয়ার্ড দেওয়ার পরে অডিয়েন্স ছিল 1,20,000, এখন একটা কিওয়ার্ড দেই হলো আপনার 19 লাখ, 28 লাখ থেকে 19 লাখ আসে। এখন এই পার্থক্যটা কেন হচ্ছে? ব্যাপারটা হচ্ছে একটা হচ্ছে ডেমোগ্রাফিক, মানে মানুষ তার প্রোফাইলে লেখা রাখছে তারা বিবিএ করতেছে, আরেকটা হলো ইন্টারেস্ট। এখন এই ইন্টারেস্টটা ফেসবুক কিভাবে ডাটাটা কালেক্ট করতেছে, খুব সহজ ব্যাপার। আপনি বিভিন্ন ইউনিভার্সিটির পেজে ভিজিট করতেছেন, আপনি নিউজ পেপার পড়তেছেন বিবিএ নিয়ে, আপনি বিভিন্ন পেজ পেজ দেখতেছেন, অথবা আপনার পিপল যারা কানেক্টেড তারাও অধিকাংশ বিবিএ হোল্ডার, যারা আপনি মেসেজে বিবিএ টপিক নিয়ে কথা বলতেছেন, সো এই ব্যাপারগুলো কিন্তু তখন চলে আসতেছে। ওইভাবে বেসিক্যালি ফেসবুক ইন্টারেস্টটা দেখতেছে যে হ্যাঁ আপনার কাছে পারফেক্টলি একটা যাওয়া উচিত। সো আমরা এখন কি টার্গেট করব, এখন এই ডিসিশনটাও আপনার। এখানে আপনি দুই টাইপের টার্গেটিং করতে পারেন, এটাকে বলে এবি টেস্টিং। আমি টার্মটা হয়তো আপনারা আগে শুনছেন কিনা জানি না, অনেকেই শুনছেন। আমরা এখানে এবি টেস্টিং করতে পারি, এবি টেস্টিং, অথবা এটাকে অনেকে আবার স্প্লিট টেস্টিংও বলে। সো এবি টেস্টিং এ কি হয়, সেট এ একটা, সেট এ আর একটা হলো সেট বি। সো আমরা এখানে ডেমোগ্রাফিক টার্গেট করে চেক করে দেখতে পারি যে কোনটার অডিয়েন্স কেমন, আর আমরা আবার এখানে ইন্টারেস্ট টার্গেট করে দেখতে পারি কোনটার অডিয়েন্স কেমন, দুইভাবে চিন্তা করতে পারি। সো ধরেন আমি এই ক্যাম্পেইনটা সারবো শুধুমাত্র ইন্টারেস্টের উপর বেস করে, আর একটা ক্যাম্পেইন সারবো আমি ডেমোগ্রাফিকের উপর টার্গেট করে, ক্লিয়ার? সো এইভাবে টার্গেটিংটা করা যেতে পারে এবং টেস্টিং করা যেতে পারে। সো আপনার হয়তো এখানে খরচটা বেশি হবে, ডেফিনেটলি মিডিয়া বাইং মানেই খরচ, আপনাকে কস্টিং এ যেতেই হবে। কস্টিং এ না গেলে অবশ্য আপনি ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারবেন না। সো আমি জাস্ট একটু গো থ্রু করি কি কি এখানে আছে, এবং আপনি অ্যাজ এ মিডিয়া বাইয়ার হিসাবে প্রত্যেকটা মুখস্থ থাকা উচিত, কারণ আপনি যখন কোনো মিডিয়া বাইং এর প্ল্যানিং করবেন তখন আপনি প্ল্যান দেওয়ার সময়, আপনার নিজের জন্য হোক অথবা কোম্পানির জন্য হোক, প্ল্যান দেওয়ার সময় আপনি এগুলো এগুলো হেল্প করবে যে ও আচ্ছা আমি ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য ইয়া সেল করব। ধরেন আপনি কোনো ইউনিভার্সিটিতে কাজ করেন, আপনি ইউনিভার্সিটি বিভিন্ন ডিগ্রি অফার করবেন, তাহলে আপনাকে কি টাইপের স্টুডেন্ট অথবা কি টাইপের পিপল টার্গেট করা উচিত। সো আপনি আগেই জানেন যে এখানে এডুকেশন আছে। আবার ধরেন আপনি কোনো ফুড কোম্পানিতে জব করেন যাদের কেক আছে, সো এখানে দেখেন লাইভ ইভেন্টসে যদি যাই, এই যে দেখেন ডেট অফ বার্থ, সো আপকামিং আপকামিং বার্থডে। দেন আমরা যদি আবার দেখি কিছুক্ষণ আগে অ্যানিভার্সারি দেখে আসলাম, এই যে অ্যানিভার্সারি, সো আমরা এই সমস্ত জায়গায় কিন্তু ক্যাম্পেইনটা লঞ্চ করতে পারি অথবা ক্যাম্পেইন চালাতে পারি। সো এই অপশনগুলো আপনাদেরকে আগে থেকেই মাথায় রাখতে হবে যাতে প্ল্যানিংটা ঠিক মতো করা হয়, কারণ প্ল্যানিং তো আগেই করা হয়। দেন প্যারেন্টস এর মধ্যে কি কি অপশন আছে, এই এই এটা কাদেরকে টার্গেট করা হয়, যে
শূন্য থেকে 12 মাসের বাচ্চা যাদের আছে, কি টাইপের প্রোডাক্ট টার্গেট করা যেতে পারে? সো এগুলো আপনাদেরকে আগেই মাথায় রাখতে হবে। রিলেশনশিপ, যে আমার অ্যাডটা কাদের কাছে যাবে, দেন ওয়ার্ক, এখানে তিনটা অপশন দিচ্ছে, একটা হলো এমপ্লয়ার্স, একটা ইন্ডাস্ট্রি, একটা জব টাইটেল, তিনটা অপশন দিচ্ছে। ইভেন আমরা যে টার্গেট করতেছিলাম ফিল্ড অফ স্টাডি, আমরা চাইলে ইউনিভার্সিটি টার্গেট করতে পারি, যে ইউনিভার্সিটি অফ ঢাকার যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি টার্গেট করব। সো এটা কিন্তু পসিবল। আবার একটা কথা একটু না বললেই নয়, আমরা এখানে ওই সমস্ত কিওয়ার্ড গুলোই সিলেক্ট করতে পারবো যেগুলো ফেসবুক আমাদেরকে অপশন দিচ্ছে সিলেক্ট করার জন্য। আমি এখানে ইউনিভার্সিটি অফ ঢাকা পাচ্ছি, দেখেন এখানে আমার টোটাল অডিয়েন্সের 7,90,000 পিপল যারা তাদের প্রোফাইলে লিখে রাখছে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং আমার অ্যাডটা তাদের কাছে যাবে। এবং সেই সাথে আমি আবার এটাও বলে দিচ্ছি যে আমার অ্যাডটা নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টুডেন্টের কাছেও যাবে। তো আমি এখানে নর্থ সাউথ যদি দেই, নর্থ সাউথ চলে আসতেছে, অথবা ধরেন চিটাগাং ইউনিভার্সিটি দেই, তো যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর না আসবে তখন অ্যাকচুয়ালি ওটা সেট করার কোনো ওয়ে নাই। আমি চাইলেই চিটাগাং ইউনিভার্সিটি টার্গেট করতে পারবো না, এটা পসিবল না, কিন্তু আমাকে অন্যভাবে টার্গেটিংটা সাজাতে হবে। ওকে, সো আমরা কি কি করলাম, আমরা যখন কোনো কিছু নিচ্ছি, এখন ধরেন আমি বললাম যে এখানে ইউনিভার্সিটি অফ ঢাকা এবং বিবিএ স্টুডেন্ট, তো যখন আমরা বিবিএ সার্চ করতেছি তখন এখানে দেখেন বেশ কিছু মেটা ডাটা দিচ্ছে, যে বিবিএ কি ফিল্ড অফ স্টাডিতে, নাকি জব টাইটেল যারা জব করে, নাকি যারা এমপ্লয়ার, অথবা নাকি স্কুল ইউনিভার্সিটি, অথবা শুধুমাত্র এটা একটা টপিক, এই টপিকে ইন্টারেস্ট আছে। সো ডাট আপনি যখন কোনো কিওয়ার্ড সার্চ করবেন ডেফিনেটলি এই মেটা ডাটা গুলো আপনাকে চিন্তা করতে হবে যে আমি কি ডাটা নিচ্ছি অথবা কোন কিওয়ার্ডটা নিচ্ছি। আপনি যদি এটা সিলেক্ট করেন খুবই কম কম অডিয়েন্স পাবেন, বাট যদি এটা সিলেক্ট করেন এখানে অনেক অডিয়েন্স পাবেন। এটাকে আপনাকে সিলেক্ট করে করে দেখতে হবে। ক্লিয়ার? সো আমরা টার্গেটিং এর সময় কি করতে পারি, ডেমোগ্রাফিক টার্গেট করতে পারি, ইন্টারেস্ট টার্গেট করতে পারি। ইন্টারেস্ট হচ্ছে জাস্ট ওই যে বললাম, ধরেন আমি বললাম যে ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট আছে, সো আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং এই যে ইন্টারেস্ট, এখন এই দুইটার মধ্যে এটার হায়ারার্কিটা দেখেন, একটা হচ্ছে ডেমোগ্রাফিক দিয়ে স্টার্ট হচ্ছে, এটা ইন্টারেস্ট দিয়ে স্টার্ট হচ্ছে। সো ডেমোগ্রাফিক এডুকেশন ইউনিভার্সিটি, ইন্টারেস্ট বিজনেস অনলাইন। আর লাস্ট একটা অপশন ছিল হলো বিহেভিয়ার্স। বিহেভিয়ার্সটা দেখেন কি, আমি যদি একটু ডিজিটাল অ্যাক্টিভিটিস দেখাই, ইন্টারনেট ব্রাউজার ইউজ, ধরেন আমি বললাম যে আমার অ্যাডটা শুধুমাত্র যারা ক্রোম ইউজার এবং ফায়ারফক্স ইউজার তাদের কাছে যাবে, আর কারো কাছে যাবে না। হতে পারে, অবশ্যই হতে পারে, তো ফেসবুক অ্যাক্সেস করে ক্রোম দিয়ে তাদের কাছে আমার অ্যাডটা যাবে, পসিবল পসিবল। ওকে, তো আমরা এইভাবে টার্গেট করবো। সো এখানে তিনটা অপশন দিচ্ছে, এছাড়া এই তিনটা বাদেও আমরা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারি, আমার আমার মাথায় অথবা যে কোনো কিওয়ার্ড যদি আসে আমরা সেটা সার্চ করতে পারি। সো এটার জন্য দেখেন আমি এখানে বেশ কিছু অপশন হয়তো ডিটেল টার্গেটিং এ বলে দিছিলাম, যে কিওয়ার্ড, পেজ, সেলিব্রিটি, ওয়েবসাইট, এগুলো টার্গেট করতে পারি। এখন কোন একটা ওয়েবসাইট যেটা স্টুডেন্ট ফোকাস থাকে, তো ধরেন ব্রিটিশ কাউন্সিল, ধরেন ব্রিটিশ কাউন্সিলের যে পেজটা আছে সেই পেজটা অথবা ওই ওয়েবসাইটটাকে টার্গেট করতে চাচ্ছি, যে এখানে সব স্টুডেন্টরাই থাকে। তো এখানে কয়েকটা অপশন আছে, একটা হলো এমপ্লয়ার, এমপ্লয়ার যারা জব করে তাদের কাছে আমার একটা পছন্দ দরকার নাই, বাট যারা স্কুল ইউনিভার্সিটিতে আছে তাদের, অথবা ব্রিটিশ কাউন্সিলে ইন্টারেস্ট রাখে, তার মানে পেজে লাইক দিয়ে রাখছে, পোস্টে কমেন্ট করে, এই টাইপের অ্যাক্টিভিটিস গুলো আসে, তো আমরা এখানে ধরেন ইন্টারেস্টটা সিলেক্ট করতে পারি। এখন অডিয়েন্স ডেফিনেটলি অনেক বাড়বে, এটা 4 মিলিয়ন মানে 40 লাখ অডিয়েন্স চলে আসে। সো এটাও এটা, এবং এখানে দেখেন ইন্টারেস্টের পাশে কি চলে আসে, অ্যাডিশনাল ইন্টারেস্ট।
সো আমরা টার্গেটিং এর জন্য ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার্স পাশাপাশি আমরা যদি কিওয়ার্ড চাই কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারবো, পেজের নাম দিয়ে সার্চ করতে পারবো, সেলিব্রিটি টার্গেট করতে পারবো, ওয়েবসাইট টার্গেট করতে পারবো, আবার বলি ওই সমস্ত পেজগুলোই অথবা নামগুলোই টার্গেট করতে পারবো যেগুলো সার্চ দেওয়ার পর অপশন আসবে, আদারওয়াইজ কিন্তু আমরা পারবো না। অপশন যদি না আসে তাহলে আমরা করতে পারবো না। ফেসবুক গ্রুপ মেম্বার টার্গেট করা যায় না ব্রাদার, করা গেলে তো দারুণ কিছু হতো। ওকে আমি আরো কয়েকটা অপশন একটু দেখাই, আমি জাস্ট এখানে কয়েকটা অপশন একটু বাড়ায় নেই। আমি স্কুল ইউনিভার্সিটি গুলো টার্গেট করতেছি, টু আসে না, ডুয়েট ডুয়েট আসতেছে। জগন্নাথ আসে না, জাহাঙ্গীরনগর আসে না। এনিওয়ে এই কয়েকটা দিয়ে আমি জাস্ট একটু দেখাই যে প্রথমে আমরা ইউনিভার্সিটি টার্গেট করলাম, যে এখন আমার টোটাল অডিয়েন্স 9 লাখ, আমি আর একটু বাড়াই নেই। ইস্ট ওয়েস্ট হতে পারে, নো আসে না, এশিয়া প্যাসিফিক, ওকে আছে, দেন আশুনুল্লাহ, নাই। এবং আমরা যখন কোনো অডিয়েন্স দিচ্ছি দেখবেন যে অডিয়েন্সের খুব একটা চেঞ্জেস আসে না, জগন্নাথ আসে না ভাইয়া, যদি এবল টু ফাইন্ড ইন্টারেস্ট ফ্রম চেয়ার্স কনভার্সন, সেটা ডেফিনেটলি ফেসবুক কিভাবে ডাটা নিচ্ছে সেটা আমরা জানি না, ফেসবুক এটা কখনোই করে না, এক্সপোজ করে না, বাট ডেফিনেটলি তারা চ্যাট থেকেও ডাটা কালেক্ট করে, তারা কনভার্সেশন থেকেও ডাটা কালেক্ট করে। কারণ ওই যে আপনাকে বললাম যে ইন্টারেস্ট, এখন বিবিএ তে ইন্টারেস্ট থাকে সে কেমনে বুঝতেছে, ওই যে বললাম আপনার ফেসবুকের যে কোনো অ্যাক্টিভিটি সে ট্র্যাক করতেছে, পেজে লাইক থেকে শুরু করে, লাইভ ইভেন্ট থেকে শুরু করে, ইভেন্ট পেজে শুরু করে, যে কোনো ক্লিক, কমেন্ট, শেয়ার, যে কোনো কিছু, যে কোনো অ্যাক্টিভিটি। কোনো গ্রুপ টার্গেট করা যায় না, এখানে দেখেন অডিয়েন্স বাড়তেছে না, আমি ইউনিভার্সিটি টার্গেট করতেছি অডিয়েন্স বাড়তেছে না, কেন বাড়তেছে না বলেন তো, কোনো আইডিয়া আছে? করো, সহজ কথা হচ্ছে অডিয়েন্স কমন, এশিয়া প্যাসিফিক এবং ব্র্যাক ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট এরা খুবই কমন স্টুডেন্ট। তো ধরেন কেউ এশিয়া প্যাসিফিক থেকে বিবিএ করে পরে হয়তো ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করছে, এমন হতে পারে, সো মোস্টলি কমন, আমি যখন দিচ্ছি তখন নিচ্ছে না। আরো যদি একটা ইউনিভার্সিটি টেস্ট করি, স্ট্যামফোর্ড, আচ্ছা আমি সাইফোর্স দিই, দেখি সাইফোর্সটা নাই কিনা, এটাও একটা ট্রেনিং সেন্টার, ইংলিশ ট্রেনিং সেন্টার, সো আমি সার্চ করে, সো নাই, আপাতত নাই। সো এখানে যখন আমরা কোনো ইউনিভার্সিটি দিব এবং অডিয়েন্স বাড়বে না, তার মানে বুঝবেন কমন অডিয়েন্স, যে এখানে যে ইন্টারেস্ট রাখে এখানে সেই ইন্টারেস্টটাই রাখে, যদিও এটা ইন্টারেস্ট টার্গেটিং হচ্ছে না, এটা হচ্ছে আপনার টার্গেটিং। ড্যাফোডিল, ওকে ড্যাফোডিল আসার কথা, রাইট, ড্যাফোডিল আসছে, এখানে দেখেন অডিয়েন্স বাড়ে কিনা দেখি, 60,000 বাড়ছে ডেফিনেটলি।
ওকে, এতটুকুই শেষ। এখন দেখেন আমরা কি করব, এখানে আরো দুইটা অপশন দেখতে পাচ্ছি দেখেন, আর এখানে সাজেশন আছে। সাজেশন হলো আমরা যা দিয়ে সার্চ করলাম সেই অনুযায়ী কিছু সাজেশন আসতেছে। ওকে, এটা তো আমার জন্য আরো ভালো, আমি ইউনিভার্সিটি খুঁজতেছিলাম, সো ইউনিভার্সিটি যেহেতু খুঁজতেছি এবং সব ঢাকার মধ্যে এগুলোই দিছি, কিন্তু আমি তো ফুল বাংলাদেশ টার্গেট করছি, সো এটা কিন্তু একটা বড় একটা বড় প্ল্যান্ডার হতে পারতো। সো আমরা ঢাকার বাইরেও কিছু টার্গেট করতে পারি, আমরা বিকর্ণ এসে টার্গেট করতেই পারি, খুলনা ইউনিভার্সিটি টার্গেট করতে পারি, দেন লিবারাল আর্টস টার্গেট করতে পারি, চিটাগাং ইউনিভার্সিটি। এটা হলো সাজেশন, আমরা এগুলো দিয়ে সার্চ করার কারণে এই ইয়াগুলো আসছে, এই যে এআইবি এতক্ষণে পাইছি, রাজশাহী ইউনিভার্সিটি না এটা রুয়েট ছিল, বাংলাদেশ মেডিকেল, দেন খুলনা ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট, চিটাগাং ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি। এখন দেখেন কতগুলো ইয়া, ন্যাশনাল ইউনিভার্সিটি তো অনেক স্টুডেন্ট পাবো ডেফিনেটলি, কারণ এই এটা তো কমন ইয়া, গাজীপুরের ডুয়েট, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, এই যে জগন্নাথ, আইবিটি, অনেক ইয়া পাচ্ছি এখন, এবং আমার এখন টোটাল অডিয়েন্স 1.6 মিলিয়ন। সো আমরা কিছু দিয়ে সার্চ করার পর যদি সাজেশনে যাই আমরা রিলেভেন্ট ডাটাগুলোই পাচ্ছি। এখন নিচের যে অপশন দুইটা, একটা হলো এক্সক্লুড, এমন হতে পারে না যে আপনার একটা সবার কাছেই যাবে শুধুমাত্র একটা ইউনিভার্সিটি বাদে, এমন হতেই পারে। সো আপনি কি করবেন, তখন ওই কিওয়ার্ডটা ওই ইউনিভার্সিটিটা এখানে প্লেস করতে পারেন যেভাবে ইয়াটা করতে করলেন। এখন আমার টার্গেটিংটা যদি একটু ন্যারো করি, যে এখানে 16 লাখ মানুষের কাছে একটা যাওয়ার দরকার নাই, আমি এটাকে আরো বেশি একটু টার্গেটিং করতে চাই, যে এই সমস্ত ব্যক্তি যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কিন্তু মার্কেটিং এ পড়াশোনা করে, কারণ ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে, কিন্তু আমার ডিজিটাল মার্কেটিং কোর্স সবার কাছে যাওয়ার দরকার নাই। সো এটা যদি ফ্রিল্যান্সিং কোর্স হতো তাহলে সেটা ডিফারেন্ট, সবার কাছে যেতে পারতো, বাট আমি ফোকাস করেই বলতেছি যে এটা ডিজিটাল মার্কেটিং স্কিল ডেভেলপমেন্ট কোর্স, তাহলে এটার জন্য আমার টার্গেটিংটা হওয়া উচিত যে যারা মার্কেটিং এ পড়ে, বিবিএ পড়ে, এমবিএ পড়ে, ম্যানেজমেন্ট পড়ে, রিলেভেন্ট কোর রিলেভেন্ট সাবজেক্ট গুলো, বিজনেস স্টাডিজ এ পড়ে, আইবিএ তে পড়ে, তাদের কাছে আমার টার্গেটিংটা হওয়া উচিত। সো আমরা যদি এই টার্গেটিংটা এখানে দেই তাহলে এখানে অডিয়েন্সটা কি হয় একটু দেখে আসি। দাঁড়ান, তো আমরা এখানে ধরুন দিলাম বিবিএ, এখন যখন বিবিএ দিচ্ছি তখন এখানে বেশ কিছু অপশন আসতেছে, ফিল্ড অফ স্টাডি, এমপ্লয়ি, ইন্টারেস্ট। তো আমরা কি দিব এখানে, আমরা দিব হলো ফিল্ড অফ স্টাডি, যারা প্রোফাইলে লেখা রাখছে তাদের কাছে একটা যাবে, এটা হলো আরো ক্লোজলি রিলেটেড টার্গেটিং যাচ্ছে, এবং অডিয়েন্স ডেফিনেটলি এখানে বাড়বে, এখানে 1 লাখ বাড়ছে, এটা 1.6 মিলিয়ন ছিল, এখানে এখন আসছে 1.7 মিলিয়ন, তার মানে 1 লাখ অডিয়েন্স বেড়ে গেছে আমরা যখন বিবিএ অ্যাড করছি, যখন এমবিএ অ্যাড করবো এটা আরো বাড়বে। কিন্তু আমার কথা হচ্ছে এটা না, আমার কথা হচ্ছে দেখেন এটার সমস্যাটা কি হচ্ছে, এটার সমস্যা হচ্ছে যে এখানে আমি 20টা ইউনিভার্সিটি টার্গেট করছি এবং বিবিএ টার্গেট করছি, যদি এইভাবে সিলেকশন হয় তাহলে শুধুমাত্র ইউনিভার্সিটি বাদে বিবিএ পিপলের কাছেও যাবে, যে ধরেন অন্য ইউনিভার্সিটি যেটা আমার টার্গেট নাই, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা আমার টার্গেট নাই সেখানে অ্যাড যাচ্ছে, এটার বড় কারণ হচ্ছে যে বিবিএ সিলেক্ট করছি, কিন্তু আমি এরভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি যে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং বিবিএ সাবজেক্টে পড়াশোনা করে তাদের কাছে অ্যাডটা যাবে। সো আমরা অ্যাডটাকে আরো ন্যারো ডাউন করব, এটা হচ্ছে অ্যান্ড ইয়া অর, এটা বলে অর, অর মানে যে আমি যখন কিওয়ার্ড অ্যাড করবো এটার অডিয়েন্স বাড়বে। তাহলে আমরা এখানে একটু সার্চ দেই, মাস্টার্স বিজনেস, দেখেন অডিয়েন্স বাড়বে, 1.7 মিলিয়ন ছিল এটা বাড়বে, আচ্ছা বাড়েনি, এটা কমন অডিয়েন্স আছে এই জন্য বাড়েনি। তো আমি চাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি অর হবে না, মানে এখনকার টার্গেটিংটা হয়েছে সে ঢাকা ইউনিভার্সিটি পড়ুক অথবা বিবিএ পড়ুক, আমার একটা যেন তার কাছে যায়, কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে এবং বিবিএতে পড়বে, অথবা না, এখানে হচ্ছে এবং। তো আমি উপরের অপশনটা কাটবো, কাটার পর দেখেন নিচে একটা অপশন রয়েছে ন্যারো অডিয়েন্স, টার্গেটিংটা আমি আর একটু ক্লোজ টার্গেটিং করতেছি,
আর একটু ক্লোজ টার্গেটিং করতেছি। সো যদি ক্লোজ টার্গেটিং করতে চাই তাহলে আমি এইখানে যা দিব হচ্ছে বিবিএ, এবং অডিয়েন্স কমবে, 1.6 মিলিয়ন ছিল এখন দেখেন কত, 23,000 যারা এই সমস্ত ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং বিবিএ তাদের ফিল্ড অফ স্টাডি প্রোফাইলে লেখা আছে। আমি বিবিএ আরেকবার টার্গেট করব, ইন্টারেস্টটাকেও টার্গেট করব, কারণ অডিয়েন্স অনেক কম, 23,000-এ অ্যাড চালার অ্যাড সার্ভি হবে না। এই যে ফিল্ড অফ স্টাডি ইয়া ইন্টারেস্ট, আমি এটাকেও সিলেক্ট করে দিচ্ছি। এখন অডিয়েন্স বাড়বে, এখন 2,10,000, তাও অডিয়েন্স বাড়ছে, বেশ ভালোই বাড়ছে। এখন কথা হচ্ছে এটা এত কমলো, কমলো কেন? কমার তো কারণ বুঝতেইছেন যে এখানে কন্ডিশন অ্যাড হচ্ছে, যারা এই সমস্ত ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং এই টপিকে ইন্টারেস্ট রাখে অথবা পড়াশোনা করতেছে, কারণ আমি সিলেক্ট করে দিছি ফিল্ড অফ স্টাডি অথবা ইন্টারেস্ট। এটার জন্য আমি প্রথমে ইন্টারেস্ট দিতে পারি, পরে আবার ফিল্ড অফ স্টাডি দিতে পারি। দেন আরো দিতে পারি বিজনেস স্টাডিজ, সো অডিয়েন্সটা দেখেন এখানে বাড়তেছে। সো কি হলো, আমরা টার্গেটিংটা দেখেন, আমরা লোকেশন প্লেস করলাম, এজ টার্গেট করলাম, জেন্ডার টার্গেট করলাম, ল্যাঙ্গুয়েজ টার্গেট করলাম, আমরা ডিটেল টার্গেটিং এ যে একদম ডিটেল শিখলাম এখানে কিভাবে টার্গেটিং করতে হয় তিনটা অপশন দিয়ে এবং সেই সাথে ন্যারো অডিয়েন্স কে দিয়ে। কিন্তু আমরা যেহেতু এটা রিসের অ্যাড চালাবো, সো রিসের অ্যাড এর জন্য এতটা টার্গেটিং না করলেও পারি, আমরা বিশেষ করে ইউনিভার্সিটি গুলোতে যাওয়ার দরকারই নাই, শুধুমাত্র এইগুলো টার্গেট করতে পারি। কারণ রিস মানে কি, প্রথমে তো আমার অডিয়েন্স আগে বেশি আসবে, এটা আমার মাথায় রাখতে হবে, যে আমার ব্র্যান্ড সম্পর্কে বেশি মানুষ জানবে সেটাকে মাথায় রাখতে হবে, তারপরেও আমি জাস্ট আপনাদেরকে টার্গেটিংটা দেখালাম। তো আমি এগুলো সব কেটে দিচ্ছি, এগুলো কিছুই রাখবো না, কারণ রিস ক্যাম্পেইনে এগুলো রাখার দরকারই নাই। রিস ক্যাম্পেইনের আমার উদ্দেশ্য হচ্ছে আমার অ্যাডটা যত মানুষের কাছে পৌঁছানো যায় কম খরচে, তো আমি সব কেটে দিই। এইখানে যে আমি শুধুমাত্র বিবিএ দিব, তাও সেটা আপনার ইন্টারেস্টে দিব, আর এইখানে যে দিব এমবিএ, এমবিএ এমপ্লয়ার না, এটা এমপ্লয়ার যাবে না, এটা আমার ইন্টারেস্টে সার্ভ, আমি মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওই যে আমার অডিয়েন্স বেশি লাগবে, বোঝেন নাই, বললাম না প্রথম দিকে আমার অ্যাড 27 লাখ মানুষের কাছে আমার অ্যাড যাবে, আমি যদি ওইভাবে বাজেটটা সেট করতে পারি তাহলে যাবে, বাজেটের উপর আবার এগুলো ডিপেন্ড করবে। মিনিমাম অডিয়েন্স নিয়ে আপাতত কথা বলতেছি না কাজী ভাই, আমরা এটা আপকামিং ডেতে আসতেছি, মিনিমাম নিয়ে একটু পরে কথা বলি। সো দেখেন আমরা অডিয়েন্সটা বাড়ায় দিলাম, কারণ রিসার্চ চলবে, রিসার্চের জন্য তো অডিয়েন্স বাড়বে, তাই না? এজ বসালাম, জেন্ডার বসালাম, টার্গেট। এবার আমরা যে উপরে যে অডিয়েন্সটা এতক্ষণ সিলেক্ট করছি, আপনি চাইলে এই অডিয়েন্সটাকে সেভ করে রাখতে পারেন আপকামিং কোনো কন্টেন্টের অ্যাডের জন্য। সো এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে সেভ দিস অডিয়েন্স, সো আমরা এই অডিয়েন্সটা যদি সেভ করে রাখি, এই একই অডিয়েন্স আমরা অন্য কোনো ক্যাম্পেইন অথবা অ্যাড গ্রুপের জন্য ইউজ করতে পারবো। কানেকশনটা এখন বুঝবেন না, আচ্ছা বুঝবেন, অবশ্য বুঝবেন না তা না। এই যে দেখেন এখানে বলতেছে কানেকশন মানে কি, পিপল হু লাইক ইউর পেজ, তো আমার অ্যাড তাদের কাছে যাবে যারা আমার পেজে লাইক দিয়ে রাখছে, এমন হতেই পারে কোনো কোনো ক্যাম্পেইনের জন্য, যে আমার অ্যাডটা ওই সমস্ত পিপলের কাছে যাবে শুধুমাত্র যারা আমার পেজে লাইক দিয়ে রাখছে, এমন হতেই পারে। আবার কখনো হতে পারে যে আমার এই অ্যাডটা আমার পেজের ফ্যান যারা তাদের কাছে যাওয়ার দরকার নাই, বাইরের পিপলের কাছে যাবে, সেটাও হতে পারে। কিন্তু এটা মোস্টলি করা হয় পেজ লাইক ক্যাম্পেইনের জন্য, আদারওয়াইজ কানেকশনটা আমরা কখনো ইউজই করি না, শুধুমাত্র পেজ লাইক ক্যাম্পেইনের জন্য আমরা এটা সিলেক্ট করে দিই যে এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ। সো পেজ লাইক ক্যাম্পেইনে ধরেন আমার এই পেজে যারা লাইক দিছে তাদের কাছে অ্যাড যাওয়ার তো কোনো দরকার নাই, আমরা ওই জন্য কি করি পেজ লাইক ক্যাম্পেইনের জন্য এক্সক্লুড করে দিই। আদারওয়াইজ যত টাইপের ক্যাম্পেইন দেখলাম আমরা উপরে অবজেক্টিভ অনুযায়ী, কানেকশন আমরা হাতই দিই না। নিচে আসি,
প্লেসমেন্ট, আমার অ্যাডটা কোথায় কোথায় সার্ভ হবে, ওই যে বলছিলাম না যে কোন কোন ডিভাইস অথবা কোন কোন এরিয়াতে যাবে, প্লেসমেন্টে যাবে। সো এটা অটোমেটিক হলে মাল্টিপল এরিয়া আসতে, আমরা যদি একটু এডিট প্লেসমেন্টে যাই, এখানে বেশ কয়েকটা অপশন সিলেক্টেড, ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, দেন মেসেঞ্জার অ্যাড, এবং প্রত্যেকটার জন্য দেখেন আবার ডিফারেন্ট ডিফারেন্ট করে সাজানো আছে। একটা হচ্ছে ডিভাইস, এই যে এখান থেকে আমরা ডিভাইস টার্গেট করতেছি, মোবাইল এবং ডেস্কটপ দুইটা অডিয়েন্সের কাছেই যাবে, প্ল্যাটফর্ম হলো ফেসবুক, অডিয়েন্স, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, দেন টোটাল অ্যাসেট, অ্যাসেট মানে কোথায় কোথায় অ্যাডটা সার্ভ হয় সেগুলো বলছে অ্যাসেট। টোটাল 11টা জায়গা আছে যেখানে আপনার অ্যাড সার্ভ হবে, তো এটার ভিতর আছে ফিড, স্টোরি, ইনস্ট্রিম, মেসেজ, কন্টেক্সচুয়াল স্পেসেস। সো ফিড কোথায় কোথায় আপনি অ্যাড চাইলে ফিডে যাবে, ওকে, নিউজ ফিড মানে ফেসবুকের নিউজ ফিড, ইনস্টাগ্রাম ফিড, ওকে ডান, বাট এখন যাবে না কারণ ইনস্টাগ্রাম আবার একসাথে করতে হবে, ঝামেলা। বাংলাদেশে ফেসবুক মার্কেট প্লেস অ্যাকচুয়ালি অ্যাক্টিভ না, সো এটা বন্ধ, দরকারই নাই, এরপরেও দিয়ে রাখতে চাইলে দিতে পারেন, এবং আপনি জাস্ট মাউস ওভার করলেই অ্যাডের ইয়াটা এখানে দেখা যায়। রাইট কলামের অ্যাড কেমন দেখা যাবে, দেন ইনবক্সের অ্যাড কেমন দেখা যাবে, যে সাইড বার দেখলে বোঝা যাচ্ছে যে ইনবক্সের মধ্যে একটা অ্যাড চলে আসতেছে, সাইড বারে এইভাবে অ্যাড চলে আসতেছে। স্টোরিজ অর্থাৎ আপনার ফেসবুক স্টোরিজে অ্যাড ঢুকবে কিনা আপনি সেটা ডিসাইড করতে পারেন, ইনস্টাগ্রাম স্টোরিজ, মোবাইল স্টোরিজ, এখানে মাল্টিপল অপশন আছে। আমি আপাতত ইনস্টাগ্রাম স্টোরিজটা বাদ দিব কারণ আমাকে আবার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে ওটার সাথে, ইনস্টাগ্রামে আমরা এখনই যাচ্ছি না। ইনস্ট্রিম, এটা তো কোনো ইনস্ট্রিম ভিডিও না, সো এখানে অ্যাড যাবেই না। মেসেজ, কন্টেক্সচুয়াল স্পেসেস, ওকে, যেতে পারে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল, ইনস্ট্যান্ট আর্টিকেল বুঝি কি আমরা, আপনি যে কোনো নিউজ পোর্টাল, একটা পাবলিশার পোর্টালের ফেসবুক পেজে যান, একটা কন্টেন্টে ক্লিক করেন, দেখবেন যে একটা খুব দ্রুত একটা কন্টেন্ট চলে আসতেছে, এই যে সাইড বারে একটা স্যাম্পল দেখা দিচ্ছে, ওটাকে বলে নিউজ ইনস্ট্যান্ট আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের মধ্যে একটা অ্যাড চলে আসতেছে। সো এটা হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল, এটা পাবলিশার এন্ডে ইউজ করা হয়, যেমন এই যে দেখেন এটার অ্যাডের ইয়েটা দেখেন, অ্যাড পাইলেও দেন এইখানে কন্টেন্টের মধ্যে চলে গেল। এরপর বিভিন্ন টাইপের অ্যাপস রয়েছে, যেমন এখানে ন্যাটিভ, ব্যানার, ইন্টারস্টিয়াল, দেন ইনস্ট্রিম, আরো মাল্টিপল অ্যাড টাইপ আছে। তো বাই ডিফল্ট আমি সবগুলোই সিলেক্ট করে রাখি, শুধুমাত্র ফিডটা বাদ যাবে, ইনস্টাগ্রাম সরি ইনস্টাগ্রামটা বাদ যাবে কারণ ইনস্টাগ্রাম আবার লিঙ্ক আপ করাতে হবে অ্যাকাউন্টের সাথে, সো আমি আপাতত ওগুলোর সাথে যাচ্ছি না, সবগুলোই সিলেক্ট করে দিচ্ছি। প্লেসমেন্ট, আমার অ্যাড কোথায় কোথায় যাবে সবগুলো সিলেক্টেড। এখানে চাইলে আমরা স্পেসিফিক মোবাইল ডিভাইসে পাঠাতে পারি, যে আমার শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজাররাই অ্যাডটা পাবে, সো আমরা এখান থেকে সেটাও করে দিতে পারি। ইনস্টাগ্রাম ডেফিনেটলি, ইনস্টাগ্রামে আসবো পরে। এরপরে এক্সক্লুড করতে পারেন, এই যে আপনার অ্যাড যে অডিয়েন্স নেটওয়ার্কে যাবে না, ওই সমস্ত পত্রিকা অথবা পাবলিশারকে আপনি ব্লক করতে পারেন, এখানে সেই সেটিংস গুলো দিচ্ছে। এবার চলে আসি বাজেটে, প্রথম কথা হচ্ছে অপটিমাইজেশন ফর ডেলিভারি, আমার অ্যাডটা কিসের জন্য অপটিমাইজ হবে, ডেফিনেটলি রিসের জন্য অপটিমাইজ হবে। রিস মানে কি, যে যত বেশি মানুষের কাছে আমার অ্যাডটা পৌঁছাতে পারে, এটাই হচ্ছে রিস। আর ইমপ্রেশনটা হচ্ছে আমার অ্যাডটা যত বার দেখানো যায়, একটা হচ্ছে যত বেশি আর একটা হচ্ছে যত বার। এখন প্রথম অ্যাডটা তো ডেফিনেটলি যত বেশি হওয়াটাই বেটার, কারণ রিস মানে হচ্ছে যত বেশি। অডিয়েন্স নেটওয়ার্ক, অডিয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে আমি অ্যাডের টাইপগুলো আপনাদেরকে দেখাবো কালকে, আজকে জাস্ট বেসিক সেটআপটা দেখাচ্ছি। এই অ্যাডের টাইপগুলো আমি কালকে দেখাবো আপনাদের একটা প্ল্যাটফর্ম থেকেই। আপনি যদি নিউজ পোর্টাল পড়েন, বাইরের নিউজ পোর্টাল গুলো অথবা বিভিন্ন ব্লগ পড়তে যাবেন, দেখবেন যে ব্লগের মধ্যেই, ধরেন আপনি নিউ ইয়র্ক টাইমস পত্রিকা পড়তেছেন মোবাইলে,
তো দেখবেন যে মোবাইলের ওই কন্টেন্টের মধ্যে একটা অ্যাড চলে আসতেছে, এবং যেটা অ্যাড চয়েসের ব্যানারে, আমরা যেমন গুগলের অ্যাড পাই না, অ্যাডস বাই গুগল, ফেসবুকেরটা হলো অ্যাড চয়েস, ওটার থ্রুতে আসে। সো আপনি যদি ওই অ্যাড চয়েসের অ্যাড দেখেন, ওই টাইপের অ্যাড গুলোকে বলা হচ্ছে আপনার অডিয়েন্স নেটওয়ার্ক। সো এটা হলো নেটওয়ার্ক বেস অ্যাড। আরো ডিটেলস আমরা দেখব। ওকে, অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি কি করলাম, আমরা এখান থেকে রিচটা সিলেক্ট করে দিলাম, বিট কন্ট্রোল এটা এখন দেখবো না, এটা আমরা কনভার্সনে যা দেখবো। এখন বাজেটিংটা কয়ভাবে হয়, দুইভাবে হয়, একটা হচ্ছে ডেলি বাজেট, একটা লাইফ টাইম বাজেট। সো ডেলি বাজেটটা কি, যে আপনি প্রতিদিন খরচ করবেন $5 হতে পারে, আবার প্রতিদিন যে খরচ করবেন এখন সেই দিনটা কত দিন পর্যন্ত, যে 7 দিনের জন্য চলবে, তাহলে আপনি এখানে যে স্টার্ট ডেট এন্ড ডেট সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা মোস্টলি লাইফ টাইম বাজেট সেট করি। লাইফ টাইম বাজেটটা হচ্ছে যে আমার ক্যাম্পেইনটা শুধুমাত্র এত টাকা এত দিনের জন্য চলবে। গুগল ইমোতে অ্যাড দেওয়ার জন্য, গুগল জিডিএন ডিসপ্লে নেটওয়ার্ক। ওকে, তো আমরা সব সময় বাজেট এবং শিডিউল করার জন্য লাইফ টাইম বাজেট সিলেক্ট করব, ডেইলি বাজেটটা যাওয়া রিস্কি। সো লাইফ টাইমের জন্য ধরেন আমার এই ক্যাম্পেইনটা $5 করে 7 দিন চলবে, তার মানে $35, এবং কয়দিন চলবে, 7 দিনের জন্য। সো আমি এখানে জুলাই 29 তারিখে আমার ক্যাম্পেইন শেষ হবে, এবং কখন শেষ হবে আপনি এখান থেকে টাইমিংটা সেট করে দিচ্ছেন, যে রাত 11টা 29 মিনিটে ক্যাম্পেইনটা শেষ হবে, সেটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। এখানে একটা অপশন রয়েছে ফ্রিকোয়েন্সি ক্যাপ। ফ্রিকোয়েন্সি ক্যাপটা মানে হচ্ছে আমার অ্যাড একজন অডিয়েন্স কতবার দেখতে পারবে, সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। তো আমি তো বলছি আমার রিচটা ইম্পর্টেন্ট এখানে, প্রথম দিকে আপনি রিচটা বেশি হওয়ার জন্য আপনি এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপটা 1 না 2 করে দেন, যে 7 দিনে আমার এই 7 দিনের টোটাল ক্যাম্পেইনে একজন মানুষ সর্বোচ্চ 2 বার অ্যাডটা দেখতে পারবে, সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতেছেন। তো এটাকে বলে ফ্রিকোয়েন্সি ক্যাপ। তো ফ্রিকোয়েন্সি ক্যাপটা শুধুমাত্র রিস্ক ক্যাম্পেইনের জন্য সেট করা যায়, অন্যান্য ক্যাম্পেইনে আগে ছিল এটা বন্ধ করে দিছে। তো ফ্রিকোয়েন্সি ক্যাপটা হচ্ছে, আবার বলি, যে আপনি আপনার অ্যাডটা কত বার দেখবে সেটা আপনি কন্ট্রোল করবেন। তো আমি বললাম যে 7 দিনে মাত্র 2 বার দেখবে একজন অডিয়েন্স, এর বেশি কোনোভাবে যেন না যায়। দেন হোয়েন ইউ গেট চার্জ, অর্থাৎ আপনার ইমপ্রেশন আসলেই খরচ হবে। ইমপ্রেশন তো বুঝি, আমি নিউজ ফিডে গেলাম, নিউজ ফিডে যায় আমার সামনে একটা অ্যাড চলে আসলো, ধরেন এটাই অ্যাড, তার মানে এটাই হলো ইমপ্রেশন, আর এই ইমপ্রেশনের কারণেই ফেসবুক আপনার কাছ থেকে টাকা কাটবে। ক্লিয়ার? সো এটা যেমন রিস আমার কাছে আসছে, এবং এটা একটা ইমপ্রেশনও, মানে আমি দেখতে দেখতে পাইছি। সো এটা এটা নিয়ে আরো কথা বলবো নেক্সট ক্যাম্পেইনে। অ্যাড শিডিউলিং, যদি আপনার কখনো মনে হয় যে আপনার স্ক্যাজুল করা ইম্পর্টেন্ট, যে আপনার অ্যাডটা শুধুমাত্র 7 দিন কিন্তু রাতের বেলা চলবে, যে বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে, সো আপনি ওইভাবে এই ক্যাম্পেইনটাকে সাজাতে পারেন। ওকে, সো আপনি এখান থেকে ধরলেন যে পাঁচটা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা একইভাবে প্রত্যেক দিন এভাবে সিলেক্ট করে দিলেন। আপনি চাইলে এইভাবেও পসিবল, অনেকেই করে, অনেকের হয়তো ক্যাম্পেইনের গোল থাকে এরকম, যেমন অডিয়েন্স রাতে বেশি অ্যাক্টিভ তাদের কাছে অ্যাড যাবে, ডিপেন্ডস। আর ডেলিভারি, ডেলিভারি এখানে দেখেন 2 রকম অপশন আছে, একটা হলো স্ট্যান্ডার্ড, একটা অ্যাক্সেলারেটেড। দুইটা একটু ভালো করে বুঝি আমরা। স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমি যখন $35 দিব 7 ডেজের জন্য, তখন ফেসবুকে বলতেছি আমার অ্যাডটা এমন ভাবে সার্ভ করেন একদম লাস্ট ডে লাস্ট মিনিটে যাওয়ার জন্য 1 সেকেন্ড 2 সেকেন্ড থাকে, তার মানে অ্যাডটা এমন ভাবে সার্ভ করবে স্লোলি, 7 দিন ভরে $35 খরচ হবে। বাট আমরা যদি অ্যাক্সেলারেটেড দেই, তাহলে এই অ্যাডটা যত দ্রুত পারে ফেসবুক শেষ করে ফেলবে, ইভেন $35 সে চাইলে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবে। তো আমরা সব সময় স্ট্যান্ডার্ড দিয়েই করি, বাট অনেক সময় এক্সেলারেটেড দরকার হয়। যেমন ধরেন আপনি টিকিট সেল করবেন, তো আপনার কাছে টিকিট আছে, আপনি এমন কোম্পানিতে জব করেন যে টিকিট সেল করে, এবং আজকে বিকালের মধ্যে টিকিট সেল হতে হবে, সেই ক্ষেত্রে এক্সেলারেটেডটা ইম্পর্টেন্ট, কারণ একটা সার্ভ তাড়াতাড়ি করার জন্য ফেসবুকে আপনি ফোর্স করতেছেন।
সো আমরা দেখেন কতগুলো স্টেপ, আমরা টোটাল টার্গেটিং, বাজেটিং এবং প্লেসমেন্টটা শেষ করলাম, মানে কমপ্লিট করলাম সেটা অ্যাড সেটের আন্ডারে। এবার যাব আমরা অ্যাড এর মধ্যে। ওকে, সো আমরা একটু নিচে যাসি, এখানে দেখেন কন্টিনিউ আছে, ক্লাসটা লেন্দি হচ্ছে, সমস্যা নাই তো? আমি কিন্তু মাঝে মাঝে এরকম লেন্দি করব, বাট খুব বেশি না, মাঝে মাঝে করব, বাট রেগুলার হলে বেটার, আমি চাই রেগুলারই লেন্দি ক্লাস নিব। ওকে, ঠিক আছে। আমরা যখন অ্যাডে আসলাম, এবার দেখেন অ্যাডের এখানে দুইটা সেগমেন্ট দিচ্ছে আমাকে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড আর একটা এক্সিস্টিং অ্যাড। ক্রিয়েট অ্যাড মানে কি, আপনি নতুন অ্যাড ক্রিয়েট করে নেবেন। এক্সিস্টিং অ্যাড মানে কি, আমার অলরেডি পোস্ট ক্রিয়েট করা আছে, সেই এক্সিস্টিং পোস্টটাকে অ্যাড দিব, সেটা মাথায় রাখেন। সো আমি দুইটা দিয়ে দেখাচ্ছি, যদি এক্সিস্টিং হয় তাহলে কি হয়, আগে এক্সিস্টিং নিয়ে কথা বলে আসি। তাহলে এখানে প্রথমে পেজটা সিলেক্ট, আমার পেজটা আগেই সিলেক্ট হয়ে গেছে, সো এটা ক্যাম্পেইন টু ক্যাম্পেইন ভ্যারি করে, এই ক্যাম্পেইনের জন্য পেজ আগে সিলেক্ট করতে হয়েছে, বাট অন্য ক্যাম্পেইনের জন্য আগে পেজ সিলেক্ট করতে হয় না, পেজটা এখানে সিলেক্ট করতে হয়। সো আমরা এখানে পেজ সিলেক্ট করলাম, আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এখানে যদি একই সাথে ইনস্টাগ্রামে অ্যাড চালাতে চাই, তাহলে ইনস্টাগ্রামটা আপনার ফেসবুকের সাথে লিঙ্ক আপ করায় এখানে নিয়ে আসতে হবে। তো আমি ইনস্টাগ্রামের অ্যাডে যখন যাব তখন আপাতত এটা নিয়ে কথা বলবো না। এবার চলে আসি ক্রিয়েটিভ, আপনার যখন এক্সিস্টিং কথা বলতেছে তখন ক্রিয়েটিভ, এখন দেখেন এখানে বলতেছে সিলেক্ট পোস্ট, একটা হচ্ছে ইন্টার পোস্ট আইডি, দুইভাবেই আমি অ্যাডটা নিয়ে আসতে পারি। এই যে অ্যাডটা, এই যে পোস্ট, এই পোস্টটাকে এই অ্যাডের মধ্যে নিয়ে আসতে চাই, তো আমরা এখানে সিলেক্ট পোস্ট যদি দেই, সিলেক্ট পোস্ট যদি দেই, তাহলে এখান থেকে কোন পোস্টটা আছে, এই যে এই পোস্টটা, এই পোস্টটা এখানে চলে আসবে। ওকে, বাট কোনো কারণে যদি পোস্টটা না পেতাম খুঁজে, কোনো কারণে যদি পোস্টটা খুঁজে না পেতাম, তাহলে একটা সহজ পদ্ধতি আছে, সেটা কি, আমরা যদি কোনো পোস্টের টাইমে ক্লিক করি, এটা একটা ইউনিক লিংক ক্রিয়েট হয় শুধুমাত্র এই পোস্টের জন্য। ওকে, এবং এই পোস্টের জন্য যখন একটা ইউনিক লিংক ক্রিয়েট হয়, তখন আপনার, আমি এখানে দেখাচ্ছি, তখন এই পোস্টের জন্য একটা আইডি লাগে। আইডিটা কোথায়, এই যে পোস্টের পরে দেখেন কতগুলো ডিজিট আছে না, শুধুমাত্র এই যে 1 থেকে 0 পর্যন্ত, এই যে এই কয়েকটা ডিজিট আপনার কোথায় বসাতে হবে, এখানে বসাতে হবে, কোথায়, এই যে এন্টার পোস্ট আইডি। তো আমরা দুইভাবে পোস্ট নিয়ে আসতে পারি, এক্সিস্টিং পোস্টকে, একটা হলো সিলেক্ট পোস্ট, বাট সিলেক্ট পোস্ট যদি খুঁজে না পাই তাহলে সেক্ষেত্রে ইন্টার পোস্ট আইডি হচ্ছে মানে বেস্ট অপশন। তো আমি একটু এখানে যাচ্ছি পোস্টের পরে, এই যে পোস্টের পরেই দেখেন একটা কোড আছে, আমি কোডটাকে কপি করব, কপি করে আমি এটাকে এখানে প্রেস করব, প্রেস করা সাবমিট দিব, এটা পোস্টটা এখানে চলে আসবে, দেখেন এই যে পোস্টটা চলে আসছে। সো আমার এই পোস্টটা কোন কোন ডিভাইসে কেমন দেখা যাবে সেটা এখানে বলছে, যে ডেস্কটপে এই পোস্টটা কেমন দেখাবে, দেন এই পোস্টটাকে ইনস্টান্ট আর্টিকেলের মধ্যে কেমন দেখাবে, ফেসবুক, আচ্ছা এটা এটা ইনস্ট্রিম ভিডিওতে চলবে না, মোবাইল মার্কেট প্লেসে কেমন দেখাবে। সো এখানে দেখেন মাল্টিপল অপশন আমাদেরকে দিচ্ছে দেখার জন্য, ফেসবুক স্টোরিজ এর মধ্যে কেমন দেখাবে আমার অ্যাডটা, স্টোরিজ এর মধ্যে দেখেন এই যে অ্যাড সার্ভ হচ্ছে, দেন আপনারা বলছেন যে কিভাবে অডিয়েন্স নেটওয়ার্কে অ্যাড দেখায়, যেমন অডিয়েন্স নেটওয়ার্ক এটা এবং ফুল স্ক্রিন হয়ে যায় অ্যাড, যদি অডিয়েন্স নেটিভ হয় নেটিভটা এরকম দেখাবে, যদি ব্যানার হয় তাহলে ব্যানারটা এরকম দেখাবে, মাল্টিপল অপশন দিচ্ছে, আপনাদেরকে একটু ক্লিক করে করে দেখতে হবে, এবং আপনি চাইলে এই অ্যাড আবার বড় করে ব্রাউজারও দেখতে পারেন, সেটা হচ্ছে এই যে ধরেন মোবাইল ডিভাইসে অ্যাডটা কেমন দেখাবে। সো এই যে এখানে দেখেন একটা অপশন রয়েছে, আপনি যদি ক্লিক করেন, এটা আপনার মোবাইল একটা নোটিফিকেশন আসবে, আপনার মোবাইল থেকেও দেখতে পারবেন অ্যাডটা কেমন দেখাবে।
তো আমরা এখানে কি করলাম, এক্সিস্টিং অ্যাডে শুধুমাত্র পোস্ট আইডি সিলেক্ট করছি অথবা চেঞ্জ পোস্ট, এগুলো নিয়ে এখন কোনো কথা বলবো না। ইউআরএল প্যারামিটার এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, আপাতত এগুলোতে যাচ্ছি না। একদম বেসিককে আমরা যতটুকু শিখছি এতটুকু মাথায় রাখেন। এছাড়া যদি অ্যাড আগে থেকে ক্রিয়েট করা না থাকতো, তাহলে ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যাড মানে নিউ ক্রিয়েট অ্যাড। সো এখানে দেখেন দুইটা অপশন দিচ্ছে, একটা ক্যারোজল, একটা সিঙ্গেল ক্যারোজল। যারা বুঝি না, আমরা নেক্সট ক্লাসে পোস্ট নিয়ে কথা বলবো। এরপর চলে আসতেছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, যেটা আগে ক্যানভাস নামে ছিল, আমি এটাও দেখাবো কালকে। দেন এখানে চলে আসতেছে আপনার কি টাইপের কন্টেন্ট দিয়ে আপনি একটা চালাবেন, ইমেজ দিয়ে নাকি ভিডিও দিয়ে অথবা স্লাইড শো দিয়ে। সো এখানে সেই অপশন গুলো দিচ্ছে এবং প্রত্যেকটার জন্য এখানে সাইজ বলে দিচ্ছে, এবং এই সাইজ গুলো জেনে রাখা আপনাদের দায়িত্ব। এবং যদি মুখস্থ নাও থাকে, ডেফিনেটলি আপনি স্টোরে স্টোর করে রাখবেন আপনার কোনো শিটে। এবং এই জন্য আমি বলছি আপনারা সবসময় ডায়নালিস ইউজ করেন, ডায়নালিস্টে ফোল্ডার করেন ইম্পর্টেন্স নামে, সেই ফোল্ডারের মধ্যে বিভিন্ন টাইপের ইয়া করে রাখতে পারেন। সো আমি এখান থেকে টেমপ্লেট ইউজ করতে পারি, ডিরেক্ট ডেস্কটপ থেকে ইমেজ আপলোড করতে পারি, এবং সেই সাথে এখানে প্রাইমারি টেক্সট অ্যাড করার পর এই এই পোস্টটা এখানে শো করতেছে, এবং যেখানে কোনো লিঙ্ক নাই, বাট আমরা এখানে চাইলে লিঙ্ক অ্যাড করতে পারি, যেটা আগের পোস্টের লিঙ্ক ছিল। এখানে লিঙ্ক অ্যাড করলে এই যে নিচের লিঙ্ক চলে আসবে। লিঙ্কের জন্য দেখেন ডিসপ্লে ইউআরএল, এটা ডিসপ্লে ইউআরএল, একটা হেডলাইন লাগবে, হেডলাইন, একটা ডিসক্রিপশন লাগবে, এই যে ডিসক্রিপশন অপশন দিচ্ছে আমাদেরকে। সো পার্থক্যটা এতটুকুই, এক্সিস্টিং অ্যাড যেটা আগে করা ছিল, আর ক্রিয়েট অ্যাড যেটা একদম ফ্রম স্ক্র্যাচ থেকে করতে হবে। তো মনে করেন আমি এক্সিস্টিং অ্যাড দিয়েই দেখি, আমার সব ডান, অল কমপ্লিট। আমরা সবকিছু কমপ্লিট হয়ে গেলে অ্যাডটাকে আমরা কি করব, রিভিউ রিভিউ করব। রিভিউ করার মেইন ইম্পর্টেন্স হচ্ছে বাজেটটা যেন ঠিক থাকে, যে কারণ আপনি যদি এখানে 35 ডলারের জায়গায় একটা শূন্য বাড়ায় দেন, তাহলে কিন্তু $350 হয়ে যাবে, আর $350 হলে মানে তো বুঝতে পারছেন আপনার পুরো মাসের বাজেটই শেষ একটা পোস্টের জন্যই। সো এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার, মিডিয়া বাইং ব্যাপারটা বিশেষ করে বাজেটের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আমরা ক্যাম্পেইন নেম দিলাম, অবজেক্টিভ সেট করছি, ক্যাম্প অ্যাড সেটের নাম দিছি, টার্গেটিং দিছি, প্লেসমেন্ট সেট করছি, বাজেট দিছি, অপটিমাইজ দিছি, বিড দিছি, পে ফর, ফ্রিকোয়েন্সি ক্যাপ এগুলো সেট করছি। আমি ওই অডিয়েন্সটা একটু সেভ করে আসি, ওই অডিয়েন্সটা আমার কালকেই লাগবে আপনাদেরকে দেখানোর জন্য। আমি জাস্ট স্যাম্পল হিসেবে অডিয়েন্সটা সেভ করে আসি। সেভ দিস অডিয়েন্স, এটা কিসের জন্য? এটা হচ্ছে এসইও ট্রেনিং বিডি, এখানে পেজের নাম আসবে, কারণ কোন পেজের জন্য টার্গেটিংটা করা হয়েছে। দেন একটা পাইপ দিলাম আমি, এটা বলে পাইপ, হ্যাঁ এই যে দাড়ি চিহ্ন যেটা, এটা বলে পাইপ। পাইপ হচ্ছে আপনার শিফট ব্যাকওয়ার্ড স্ল্যাশ, যারা পারেন না একটু কিবোর্ডে দেখে নেন, শিফট ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিলেই পাইপ চলে আসে। আপনি চাইলে যে কোনো সেপারেট ইউজ করতে পারেন, ড্যাশ ইউজ করতে পারেন, হাইপেন যেটা, আমি এটা ইউজ করি। দেন এখানে আমি কি টার্গেট ছিল, বিডি টার্গেট ছিল এটা, দেন কি টার্গেট ছিল 17 থেকে, এজ লিমিট ছিল 35 ছিল, এবং কাদের উপর টার্গেট, ইন্টারেস্ট বেস টার্গেট ছিল এটা। সো আমি এই ডাটাটা সেভ করে রাখতেছি, অন্য কোনো ক্যাম্পেইনে এই ডাটা ইউজ করতে পারবো, তো তখন এটা সেভ অডিয়েন্স হিসেবে কাউন্ট হবে। এখানে দুইটা ইরোর দেখাচ্ছে, কারণ আমার এই অ্যাকাউন্টটা সাসপেন্ডেড, এই জন্য ইরোর দেখাচ্ছে। এখানে একটা ডাটা দিচ্ছে, দি স্টার্ট ডেট ইজ দা ইন দা পাস্ট, যে এখন বাজে আমার ঘড়িতে 11:45, বাট এখানে রয়েছে 11:29। সো আমি এটাকে 46 করে দিই, তাহলে অপশনটা চলে যাবে। অল ডান, দেন কনফার্ম, সবকিছু হয়ে গেলে দেন কনফার্ম করতে হবে। কনফার্ম নিবে না, কারণ আমার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড কোনোভাবেই। আরেকটা অপশন বাদ যে অ্যাডের নামটা একটু কাস্টমাইজ করতে হবে। অ্যাডের নাম বেসিক্যালি আমি ইয়াটাই দেই, এই পোস্টের নামটাই দেই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। এবং এটা কি টাইপের অ্যাড ছিল, এটা ইমেজ ক্রিয়েটিভ দিয়ে অ্যাড ছিল। এনিওয়ে এখন জাস্ট এটাকে কনফার্ম করলে আপনার ড্যাশবোর্ডে অ্যাডটা চলে যাবে, এবং অ্যাডটা যদি চলে আসে আপনার ড্যাশবোর্ডটা নর্মালি। নর্মালি আপনার যখন অ্যাডটা চলে আসবে, তখন অ্যাডটা এই যে এইভাবে চলে আসবে, দেখেন এটা ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের আন্ডারে এই যে আমার ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস। সো আমি কি করছি, ক্যাম্পেইন করলাম,
সো ক্যাম্পেইন সিলেক্ট করলাম। এই ক্যাম্পেইনের মধ্যে আমার কি ছিল, এখানে আমার অ্যাড সেট ছিল, এটাকে বলে অ্যাড সেট, দেখেন অ্যাড সেট সিলেক্টেড আছে। এবং একই ক্যাম্পেইনের মধ্যে মাল্টিপল অ্যাড সেট করা যায়, আমি এটা কালকে কথা বলবো এটা নিয়ে। এবং অ্যাড সেটের ভিতরে কি থাকে, অ্যাড থাকে। সো আমরা তিনটা স্টেপ দেখছি, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এবং এই অ্যাড সেট অ্যাড হচ্ছে এটা। সো এই ডাটা অ্যানালাইসিস আরো কি কি ফিচার আছে এগুলো নিয়ে আমরা কালকে কথা বলবো। আপাতত আজকে এই পর্যন্তই, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আজকে আর কন্টিনিউ করবো না।